বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ সানডে সাসপেন্সে আপনার জন্য রয়েছে সমরেশ মজুমদারের লেখা অর্জুনের অ্যাডভেঞ্চার কাহিনী দেড় দিন। সমরেশ মজুমদার বাংলা সাহিত্যের জগতে এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর জন্ম 1944 সালের 10ই মার্চ। তাঁর জীবন এবং সাহিত্য কীর্তির অনেকটা জুড়ে রয়েছে উত্তর বাংলার পাহাড়, জঙ্গল, চা বাগান। উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ, মৌসলকাল, দৌড়, সাতকাহন ও আরও অনেক কালজয়ী উপন্যাস তাঁর সৃষ্টি। সম্মানিত হয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কারে। তাঁর উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে একাধিক চলচ্চিত্র। তাঁর সৃষ্টি অর্জুন জলপাইগুড়ি শহরের এক তরুণ, যার মধ্যে অনুসন্ধিৎসা এবং অ্যাডভেঞ্চারের প্রতি ভালোবাসা পুরো মাত্রায় রয়েছে। আজকের গল্পটি আমরা নিয়েছি অর্জুন সমগ্র প্রথম খণ্ড থেকে। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি দি। শুরু হচ্ছে দেড় দিন। জিন্স আর ব্যাগি শার্ট পরে সাইকেল চালাচ্ছিল অর্জুন। এখনো জলপাইগুড়িতে তেমন শীত পড়েনি, হাওয়ায় একটা মিষ্টি আরাম আছে। কদমতলার মোড়ে এই সকালে তেমন ভিড় নেই। মোড়টা পার হতেই অর্জুন দেখল যোগুদা মর্নিং ওয়াক শেষ করে ফিরছেন। তাকে দেখেই হাত তুললেন। কোথায় চললে? অর্জুন সাইকেল থেকে নেমে দাঁড়িয়ে একটু দম নিয়ে বলল, এমনি ঘুরে বেড়াচ্ছি। ভেবে দেখলাম তোমার চাকরি না হয়ে ভালোই হয়েছে। একবার চাকরিতে ঢুকলে তোমার ইউরোপ আমেরিকায় যাওয়া হতো না। ভাবা যায়, আমাদের মতো আর্থিক অবস্থার পরিবার থেকে এই বয়সে কেউ ওদেশে বেড়াতে যাচ্ছে। এবার একবার মালবাজার চলে এসো। আপনি কি ডেলি প্যাসেঞ্জারই করছেন? না, শনি রবিবার এখানে থাকি। একটা ইন্টারেস্টিং কেস হচ্ছে ওখানে। কীরকম? সেসব কথা যাই, এসো চা খাওয়া যাক। কদমতলার মোড়ে চায়ের দোকানে সবে চায়ের জল গরম হচ্ছে। বেঞ্চিতে আরাম করে বসে যোগুদা বললেন, আমাদের ব্যাংক লোনের জন্য রোজ এক গাদা দরখাস্ত পড়ে। বাছাই করে জামিনদার রেখে উপযুক্ত লোককে আমরা ধার দিই। ব্যবসা করে তাদের সেই টাকা শোধ করার কথা। 70% মানুষ পুরো টাকা শোধ দেয় না। এদের ব্যাপারটা আমরা বুঝতে পারি, কিন্তু সম্প্রতি আরেক ধরনের লোনের জন্য মানুষ আসছে জানো। তুমি হয়তো জানো ব্যাংকে সোনার গয়না রেখে লোন পাওয়া যায়। সুদ সমেত সেই টাকা শোধ করে দিলে গয়না ফেরত দেওয়া যায়। তুমি দেখলে অবাক হয়ে যাবে, এমন সব মানুষ গয়না রেখে লোনের জন্য আসছে যাদের দুবেলা পেট ভরে খাওয়ার অবস্থা নেই। এখন কথা হচ্ছে, লোকগুলো হঠাৎ গয়না পেল কি করে? এই লোকগুলো কারা? ওই কাছে পিঠের আদিবাসী মানুষ। চা বাগানে কাজ করে? আরে না না, সেটাই আশ্চর্যের জানো। চা বাগানে যারা কাজ পায় না, এই ঝুপড়ি বেঁধে জঙ্গলে বা রাস্তার ধারে থাকে, ঠিকাদারদের কাছে কাজ করে, তারাই আসছে এই সোনার গয়না নিয়ে। আর গয়নাগুলো সব এক ধরনের, আঙুলের রিং। পার্মানেন্ট অ্যাড্রেস অথবা জামিনদার আছে? তার দরকার নেই। তিন ভরি সোনার গয়না থাকলে ব্যাংক কোনো প্রশ্ন করবে না। প্রশ্ন করলে বলে কয়েক পুরুষ ধরে নাকি ওদের কাছে ওই গয়না ছিল। এই গত 3 মাসে 225 জন লোক 3 ভরি থেকে 3.5 ভরি করে গয়না বন্ধক রেখে টাকা ধার নিতে এলো। অদ্ভুত ব্যাপার, তাই না? তুমি কি বলো, কত ভরি গয়না আপনারা পেয়েছেন? টোটাল হবে 600 ভরি গয়না, একদম পাকা সোনা। আমাদের ব্রাঞ্চের ক্ষমতা মাঝারি, আর ব্যক্তিগতভাবে সোনার পরিমাণ এত কম যে কিছু করতেও পারা যাচ্ছে না। এত সোনা কি করে ওদের হাতে আসছে অনুমান করতে পেরেছেন? আমি কিছুই বুঝতে পারছি না। লোকাল থানার ওসিকে বলেছিলাম, বললেন 2-3 ভরি সোনার জন্য তিনি কিছু করতে পারবেন না, যদি না কেউ অভিযোগ করে যে ওই গয়না হারিয়েছে। ব্যাংক তো গয়না খাঁটি জেনেই খালাস।
তাই তোমাকে বলছিলাম, কেস খুব ইন্টারেস্টিং। পারলে চলে এসো না মালবাজারে। চা খাওয়া শেষ করে যোগুদার কাছ থেকে বিদায় নিল অর্জুন। ব্যাপারটা সত্যিই রহস্যজনক। সাইকেল চালিয়ে হাকিমপাড়ায় চলে এলো অর্জুন। এই সকালে বাগানে কাজ করছিলেন অমল সোম। গেট খোলার শব্দ পেয়ে উঠে দাঁড়ালেন। কি ব্যাপার, কেমন আছো? ভালোই। কাল রাত্রে হাবুর হাতে আপনার চিঠি পেলাম। হ্যাঁ, তোমার হাতে এখন কোনো কেস আছে? বাহ, কেস থাকলে আপনি জানতে পারতেন না। এখন তো তোমার অনেক নাম ডাক হয়েছে, তাই জিজ্ঞেস করছি। তো চা খাবে? না, একটু আগেই যোগুদা খাওয়ালেন। যোগুদা? ওই কদমতলায় থাকেন, মালবাজারে ব্যাংকে কাজ করেন। তোমার হাতে যখন কোনো কেস নেই, তখন তুমি আমার একটা উপকার করতে পারো। দিল্লিতে আমার এক পুরনো ক্লায়েন্ট থাকেন, ভদ্রলোককে কোটিপতি বললে কম বলা হবে, তবে লোকটি খুব ভালো। তার মেয়ে তিন বন্ধুর সঙ্গে দার্জিলিং বেড়াতে আসছে, ডুয়ার্সের ফরেস্টেও তিন চার দিন থাকতে চায়। ভদ্রলোক আমাকে অনুরোধ করেছেন, ওরা যে কদিন উত্তর বাংলায় থাকবে, ততদিন যদি ওদের জন্য একটা ভালো গাইডের ব্যবস্থা করি, যে ওদের নিরাপত্তার ভার নিতে পারবে। উনি চেয়েছিলেন আমি ওদের সঙ্গে কয়েকটা দিন থাকি, পরে ভাবলাম ওরা একজন বয়স্ক মানুষকে সবসময় দেখে অস্বস্তি বোধ করবে। তার চেয়ে তুমি যদি যাও তাহলে খুব ভালো হয়। খরচের জন্য ভেবো না, ওর মেয়ে নন্দিনীর কাছে তোমার খরচের টাকা থাকবে। ওরা কবে আসছে? আজই, বাগডোগরায়, দিল্লির ফ্লাইটে। তুমি বেশি সময় পাবে না তৈরি হতে। যদিও তোমার উপর কাজটা আমি জোর করে চাপিয়ে দিতে চাই না। আরে না না অমলদা, আপনি এরকম করে কেন বলছেন? আমি যাব। শিলিগুড়ি বাসস্ট্যান্ড থেকে রিক্সা নিয়ে অর্জুন চলে এলো সিনক্লেয়ার হোটেলে। হোটেলটা শিলিগুড়ি শহরের বাইরে। ভুল হয়ে গেছে, বাসস্ট্যান্ড থেকে চেষ্টা করলে হয়তো শেয়ার ট্যাক্সি পাওয়া যেত। এই সময় বেরিয়ে এলেন স্যুট পরা এক ভদ্রলোক। সঙ্গে সঙ্গে একটা প্রাইভেট ট্যাক্সি বেরিয়ে এলো পার্কিং লট থেকে। ড্রাইভার মুখ বের করে বলল, কোথায় যাবেন স্যার? এয়ারপোর্ট। ভাড়া বেশি লাগবে কিন্তু। হ্যাঁ ওকে, চলুন। এই শুনছেন, প্লিজ আমাকে দয়া করে একটুখানি এয়ারপোর্ট নিয়ে যাবেন, আমি কোনো ট্রান্সপোর্ট পাচ্ছি না। নিয়ে নেবো স্যার। হ্যাঁ, কী আর করার। খানিকক্ষণের মধ্যে বাগডোগরা এয়ারপোর্ট পৌঁছে গেল অর্জুন। দিল্লির ফ্লাইট আসতে আরও মিনিট দশেক বাকি। যাক, হঠাৎ অর্জুনের মনে হলো সর্বনাশ হয়ে গিয়েছে। অমলদাকে জিজ্ঞেস করা হয়নি নন্দিনীকে দেখতে কীরকম। যদি চারজন মেয়ে একসঙ্গে দেখতে পাওয়া যায় তাহলে না হয়, কিন্তু যদি দুজন ছেলে আর দুজন মেয়ে হয়? এই সময় বাইরে আকাশে প্লেনের গর্জন শোনা গেল। প্লেন ল্যান্ড করতেই সিঁড়ির গাড়ি দৌড়ে গেল। যাত্রীরা নামতে আরম্ভ করলেই অর্জুন প্রত্যেককে লক্ষ্য করতে লাগল। এই সময় চারজন মেয়েকে ব্যাগ কাঁধে ঝুলিয়ে নেমে আসতে দেখল। চারজন মেয়েই সুন্দরী, সপ্রতিভ। তারা গেট পেরিয়ে চারপাশে তাকাতে লাগল। অর্জুন আরেকটু অপেক্ষা করল। মেয়েগুলো নিজেদের মধ্যে কথা বলছিল। স্ট্রেঞ্জ, কারো তো আসার কথা ছিল, বাবা তো তাই বলেছিলেন। না এলে আমরা অনন্তকাল বসে থাকতে পারি না, লেটস গো। নমস্কার। ইয়েস, আমার নাম অর্জুন। দিল্লি থেকে মিস্টার রায় আমার সিনিয়র মিস্টার অমল সোমকে চিঠি দিয়েছেন। এই যে চিঠিটা, কই দেখি। ওকে, হাই, আমি নন্দিনী। আমরা ভেবেছিলাম কেউ হয়তো আসেনি। হোটেল কত দূরে? এখানে হোটেল নেই, শিলিগুড়ি গাড়িতে আধ ঘন্টা, সেখানে যেতে হবে। আমরা আজই দার্জিলিং যেতে পারি না? পারেন। অর্জুন ওদের নিয়ে বাইরে বেরিয়ে আসতেই ট্যাক্সিওয়ালারা ছুটে এলো। এই সময় এক ভদ্রলোক এগিয়ে এলেন মেয়েদের দিকে। অর্জুন খানিকটা দূরে ট্যাক্সিগুলোর সামনে দাঁড়িয়েছিল, সেখান থেকে ঘাড় ঘুরিয়ে ভদ্রলোককে দেখতে পেল। আরে, এই লোকটার সঙ্গেই তো সে হোটেল থেকে এয়ারপোর্টে এসেছিল, এই চারজনের সঙ্গে লোকটার কী দরকার?
একটা গাড়ির সাথে দার্জিলিংয়ে যাওয়ার রফা করে ফিরে আসতেই অর্জুন শুনল নন্দিনী বলছে, থ্যাংক ইউ আঙ্কল, উই ক্যান টেক কেয়ার অফ আওয়ারসেলভস। আপনি যে খবর পেয়ে আমাদের জন্য এসেছেন তার জন্য অনেক ধন্যবাদ। এসব এরিয়া পিসফুল নয়, এখানে তোমরা সেফ নও। সেসব খবরের কাগজেই পড়েছি। তাছাড়া এসকর্ট হিসেবে এই ভদ্রলোক আছেন তো, বাবা এদের ওপরে খুব নির্ভর করেন। আপনি, আপনাকে একটু আগে লিফট দিয়েছি না? হ্যাঁ দিয়েছেন। নন্দিনী, দার্জিলিং যেতে হলে আমাদের এখনই রওনা হওয়া উচিত। ওই যে ওই ট্যাক্সিটা ওয়েট করছে। ইয়াং ম্যান, তোমার পরিচয় জানতে পারি? আসলে এই মেয়েরা আমার পরিচিত। তুমি কোথায় থাকো? জলপাইগুড়িতে। আমার নাম অর্জুন। কি করো তুমি? কিছুই না। অর্জুন ট্যাক্সির সামনে গিয়ে দেখল পেছনে তিনজন বসেছে, ড্রাইভারের পাশে একটা মেয়ে বসেছে। তাকে দেখে মেয়েটি দরজা খুলে নেমে দাঁড়িয়ে বলল, আমরা আজই দার্জিলিং যেতে পারি না? আপনি নিশ্চয়ই দার্জিলিংয়ে অনেকবার গিয়েছেন, তাই ভেতরে বসতে ধরে নিচ্ছি, আপত্তি করবেন না। অর্জুন কথা না বাড়িয়ে বসতেই ট্যাক্সি ছাড়ল। মেয়েরা একসঙ্গে চিৎকার করে উঠল। অর্জুন বুঝল না কিছুই। নন্দিনী জিজ্ঞেস করল, আপনার নামটা কি জানো? অর্জুন। ও, মহাভারত। ওকে শুনুন, আমরা এরকম আওয়াজ মাঝে মাঝেই করি, আপনি প্লিজ কিছু মনে করবেন না। শুধু রিলে করে যান রাস্তাটা, আমরা শুনে শুনে চিনে যাব। আচ্ছা, এখানে কি পাহাড় নেই? না, পাহাড় পাবেন শিলিগুড়ি ছাড়ালে। এই জায়গাটার নাম বাগডোগরা। এর কাছাকাছি ফাঁসি দেওয়া, যেখানে 70 দশকের আন্দোলন শুরু হয়েছিল। আন্দোলন? কিসের আন্দোলন? একটা রাজনৈতিক আন্দোলন। ও, আমরা রাজনীতিতে ইন্টারেস্টেড নই। আপনারা কিসে কিসে ইন্টারেস্টেড? স্পোর্টস, ক্রাইম ফিকশন, মিউজিক আর অ্যাডভেঞ্চার। আর আপনি, আপনার বয়স কত? 23। তাহলে 70-এর দশকের ঘটনা আপনি জানেন কি করে? যেভাবে আমরা মহেঞ্জোদাড়ো, হারাপ্পা এইসব জায়গার কথা জেনে থাকি সেভাবে। আচ্ছা, হ্যাঁ, আপনার কিসে ইন্টারেস্ট? সত্য সন্ধান। হোয়াটস দ্যাট? যেই ঘটনাটা ঘটে যাওয়ার পর আপাতভাবে কোনো রহস্য নেই বলে মনে হলেও কয়েকটা ব্যাপারে খটকা থাকে, সেই ব্যাপারটা নিয়ে আমার তদন্ত করতে ভালো লাগে, আর এখন ওটাই আমার পেশা। মাই গড, আপনি ডিটেকটিভ? ঠিক তা নয়, সত্য সন্ধান করি মাত্র। ওহ, দারুণ। আমরা তাহলে একজন ডিটেকটিভের সঙ্গে থাকব। কিন্তু আপনার কি মনে হয় না ডিটেকটিভ হওয়ার পক্ষে যে বয়সটা দরকার সেটা আপনার হতে অনেকটা দেরি আছে? হার্ডি বয়স বা ফেমাস ফাইভ তো ম্যাচিওর বলা যায় না। না, তা জানি না, তবে একটা তদন্তের ব্যাপারে আমি ইংল্যান্ড আর আমেরিকা গেছিলাম, সেখানে কিন্তু বয়স নিয়ে ঝামেলা হয়নি। আপনি স্টেটসে তদন্ত করতে গিয়েছিলেন? হ্যাঁ, একটা লাইটার নিয়ে সমস্যা হয়েছিল। ও ইয়েস, মনে পড়েছে, কাগজে পড়েছিলাম একজন তরুণ ভারতীয় গোয়েন্দা স্টেটসে গিয়ে দুর্দান্ত কাজ করেছে। ও, সেই লোক আপনি? অর্জুন কিছু বলার আগেই ড্রাইভার কয়েকটি ঝুপড়ি দোকানের সামনে গাড়ি দাঁড় করাল। অর্জুন জিজ্ঞেস করল, কি ব্যাপার? তেল নেব স্যার। তেল? এখানে পেট্রোল পাম্প কোথায়? 2 নম্বর তেল, এটা দাম কম নেয়। আপনি কিছু টাকা দিন তো অ্যাডভান্স। এই বেআইনি তেল কেনা অন্যায়। আমাকে না জানিয়ে আপনি কিনলে আমার কিচ্ছু বলার ছিল না, কিন্তু আমি যখন জানতে পেরে গেছি এই তেল আমি আপনাকে কিনতে দিতে পারি না। আমি কি জানাতে গিয়েছি নাকি? আপনিই তো জানতে চাইলেন। আপনার একবার মনে হচ্ছে না এই গরিব লোকগুলো সস্তায় তেল দিচ্ছে কি করে? চোরাই তেল। প্রাইভেট কিংবা কোম্পানির গাড়ির ড্রাইভাররা লুকিয়ে তেল বিক্রি করে দেয় এদের কাছে হাফ দামে, ওরা আবার আমাদের কাছে বিক্রি করে। না, এখান থেকে তেল নেবেন না, চলুন সামনে পাম্প আছে। তাহলে আমায় মাফ করবেন, আমি দার্জিলিং যেতে পারবো না। এই কথাটা এয়ারপোর্টে বলেননি কেন? আমি তো যেতেই চেয়েছিলাম, কে জানতো আপনি এরকম ঝামেলা করবেন। আপনারা কি চাইছেন? আপনাকে আমি সাপোর্ট করছি। কাছাকাছি কোনো পুলিশ স্টেশন নেই? আপনারা পুলিশে খবর দিলে কি হবে জানি না, তবে আমার এই লাইনে কিন্তু ট্যাক্সি চালানো বন্ধ হয়ে যাবে। দয়া করে গরিবের ভাত মারবেন না। আবার এখানে পা দিয়েই করাপশন দেখলাম। আচ্ছা, আপনি তো সত্য সন্ধানী, এর একটা বিহিত করুন। দাদা, আপনি সত্যিই দার্জিলিং যাবেন না? না, যাব না। ঠিক আছে। আচ্ছা, আপনাদের প্রোগ্রামটা যদি আমাকে একটু খুলে বলেন। কোনো স্টিরিওটিপিক্যাল প্রোগ্রাম নেই অ্যাজ সাচ, ঘুরবো, হইচই করবো। আপনারা কি আজ রাত্রে শিলিগুড়িতে থাকতে চান? এটাই শিলিগুড়ি? এ বাবা, না না, এটা তো একটা ঘিঞ্জি শহর। মানে দার্জিলিং যদি না যাওয়া যায় একান্তই, তাহলে প্লিজ একটা কোনো মানে অ্যাটলিস্ট নির্জন জায়গা যাওয়া যায় কি না সেটা ভেবে দেখুন।
ততক্ষণে গাড়ি এয়ারভিউ হোটেলের সামনে এসে দাঁড়িয়েছে। অর্জুন ড্রাইভারকে অনুরোধ করলো আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বিশেষ একটা বাড়ির সামনে পৌঁছে গাড়ির ভাড়া মিটিয়ে দিয়ে বলল, আপনারা আমার সঙ্গে আসতে পারেন। কোথায় যাচ্ছেন? ওপরে টুরিস্ট অফিস আছে, আমার পরিচিত এক ভদ্রলোক আছেন চার্জে, ওর সঙ্গে কথা বললে একটা ব্যবস্থা হয়ে যাবে। অর্জুন চারজন মেয়ের সাথে উঠে এলো সরু সিঁড়িতে। দরজা ঠেলে ঢুকতেই একজন ভদ্রলোক অর্জুনকে দেখে হেসে বললে, আরে অর্জুন বাবু যে, এসো এসো, হঠাৎ শিলিগুড়িতে কি ব্যাপার? অর্জুন ভদ্রলোকের সঙ্গে মেয়েদের আলাপ করিয়ে দিল, ওরা কেন এসেছে তাও জানালো। সব শুনে মিস্টার ভট্টাচার্য বললেন, দেখুন আপনারা এসেছেন উত্তর বাংলা দেখতে, আমি সাজেস্ট করব প্রথমেই দার্জিলিং না গিয়ে ডুয়ার্সটা দেখুন। ডুয়ার্স? হ্যাঁ, উত্তর বাংলার আসল সৌন্দর্য যেখানে জঙ্গল। ফ্যান্টাস্টিক, কিন্তু জঙ্গলে আমরা থাকবোটা কোথায়? প্রত্যেকটা ফরেস্ট বাংলোয় আমাদের একটা করে ঘর আছে, কিন্তু সেগুলোতে আমি আগামী কাল থেকে ব্যবস্থা করে দিতে পারবো। আজকের রাতটা বরং আপনারা মালবাজার ট্যুরিস্ট লজে থাকুন, আমি টেলিফোন করে দিচ্ছি যাতে দুখানা ডবল আর একটা সিঙ্গেল রুম আপনারা পেয়ে যান। আজ মালবাজারে থেকে কাল চলে যান চাপড়ামারি ফরেস্ট, সেখানে একদিন থেকে পরের দিন গরুমারা ফরেস্ট, গরুমারা থেকে চলে যান হলং ডাক বাংলোতে, সেখান থেকে সোজা শিলিগুড়ি ফিরে এসে দার্জিলিং চলে যান। তা আপনাদের সাথে কীরকম লাগেজ আছে? জাস্ট এই ব্যাগগুলোই আছে। ও, তাহলে তো ভালোই হলো, এখন বাসে রওনা হয়ে যান, ট্যাক্সিতে খরচ কেন বাড়াবেন? আমি সমস্ত ফরেস্ট বাংলোয় খবর পাঠিয়ে দিচ্ছি। ট্যুরিস্ট ব্যুরোর অফিস থেকে বেরিয়ে এসে অর্জুন জিজ্ঞেস করল, আপনারা নিশ্চয়ই বাসে যেতে পারবেন না, চলুন একটা ট্যাক্সি দেখছি। বাসে বসার জায়গা পেলে ট্যাক্সি নেওয়ার কি দরকার? আমরা বাসে গেলে লোকাল মানুষের সঙ্গে মিশতে পারি। সেবক রোড থেকে যেসব বাস মালবাজার দিয়ে ডুয়ার্স যায় তার একটাতে উঠে বসলো ওরা। বসার জায়গা পাওয়া গেল। বাস ছাড়ার মুহূর্তে অর্জুনের নজর পড়ল একটা ট্যাক্সির দিকে। এই ট্যাক্সি চড়েই সে এয়ারপোর্ট গিয়েছিল। ওই তো সেই লোকটা যার সাথে সে এয়ারপোর্ট এসেছিল এবং যে নন্দিনীর সাথে কথা বলেছিল। লোকটা গাড়ির পেছনে দরজা খুলে এপাশ ওপাশ তাকাচ্ছে, হাবভাব মোটেই ভালো লাগছে না, সতর্ক থাকতে হবে। অর্জুন টাকার কথা চিন্তা করছিল, এর মধ্যে অনেক টাকা খরচ হয়ে গিয়েছে। অমলদা বলেছিলেন নন্দিনীর হাতে ওর বাবা টাকা পাঠিয়েছেন। এবার নন্দিনী গলা তুলে জিজ্ঞেস করল, কোথাকার টিকিট কাটতে হবে? আমি কাটছি। মালবাজার বাস স্ট্যান্ডে এসে দাঁড়াতেই অর্জুন ট্যুরিস্ট লজটা দেখতে পেল। এমন সুন্দর ডিজাইনের বাংলো বাড়ি দেখলেই থাকতে ইচ্ছে করে। মেয়েরাও বেশ উত্তেজিত বাড়িটা দেখে। পুনম নামের মেয়েটি বলল, ফ্যান্টাস্টিক, এরকম জায়গায় এমন বাংলো ভাবা যায়? আমাদের থাকতে দেবে তো? ভট্টাচার্য যখন বলে দিয়েছেন আশা করি কোনো অসুবিধা হবে না। জানা গেল শিলিগুড়ি থেকে টেলিফোনে নির্দেশ দেওয়া হয়েছে, নন্দিনী আর টিনা এক ঘরে, পুনম আর চিঙ্কি দ্বিতীয়টায়। হঠাৎ যোগুদার কথা মনে পড়ল অর্জুনের। আজ সকালে যখন কদমতলার মোড়ে যোগুদার কাছে সোনা বিক্রির গল্প শুনছিল তখন বিন্দুমাত্র ধারণা ছিল না তাকে এই সন্ধেবেলায় মালবাজার আসতে হবে। এমন সময় দরজায় টোকা পড়ল। গুড ইভিনিং মিস্টার মহাভারত, কাম হিয়ার, এখান থেকে সূর্য ডোবা দেখা যাচ্ছে। আমি সানসেট দেখতে ভালোবাসি না, আমি প্রেফার করি সানরাইজ। দ্যাটস ওকে, বাট এখন আমাদের প্রোগ্রামটা কি? নিশ্চয়ই বাংলোয় বসে থাকবার জন্য আমরা এত দূর আসিনি। মুশকিলে ফেললেন, এইসব জায়গাতে সন্ধে নামতেই ভূতের রাজত্ব হয়ে যায়, তখন আর কেউ বাড়ি থেকে বেরোয় না। ভূত? দারুণ ব্যাপার, আই হ্যাভ রেড আ লট অফ ঘোস্ট স্টোরিজ। না না, ভূত বলতে আমি অন্ধকার মিন করেছি, সন্ধের পর আর কেউ বাড়ি থেকে বেরোয় না। কেন? রাস্তায় তেমন আলো নেই, কিছু দেখা যায় না, আর বিশেষ কিছু দেখারও নেই মালবাজারে, বরং কাল যেখানে যাব সেখানে। শুনুন মিস্টার মহাভারত, আমরা না এখানে ঘরে বসে থাকবার জন্য আসিনি, আমাদের সঙ্গে টর্চ আছে, সুতরাং অন্তত ঘন্টাখানেক হাঁটবো আমরা অ্যাটলিস্ট। রাত্রের গাছপালা আর তার সৌন্দর্য দেখবো, বুঝেছেন তো? শুনেছি সাইলেন্সেরও একটা সাউন্ড আছে, সেটা জানতে চাই, কিন্তু তার আগে আমাদের কিছু খাওয়া দরকার। হ্যাঁ ঠিক আছে, আপনারা লাউঞ্জে অপেক্ষা করুন, আমি আসছি। কেন, আপনি কি আবার সাজগোজ করতে যাচ্ছেন নাকি? এই পোশাকেই চলুন, বললেন তো রাস্তায় লোক থাকে না রাত্রে, আপনাকে দেখবেটা কে? চলুন তবে।
নিশ্চয়ই, রাত্রে তো কেউ আমাদের সাজ দেখবে না। লজে ক্যান্টিনে চা টোস্ট আর অমলেট খেয়ে ওরা যখন সিঁড়ি দিয়ে নামার মুখে, তখন ম্যানেজারের সাথে দেখা হলো। এই সময় চললেন কোথায়? ঘুরতে। ও, যেতে হলে বাঁ দিকে যান, দোকানপাট কিছু পাবেন, ডান দিকে না যাওয়াই ভালো। শুনলেন তো ম্যানেজারের কথা? আমরা ডান দিকেই যাব, দোকানপাট দেখতে দিল্লি থেকে এসেছি নাকি? দারুণ লাগছে, কি রোমান্টিক ব্যাপার। একাজটা ভূত থাকলে ভালো হতো। এইরকম একটা রোমান্টিক অবস্থায় তোর ভূতের কথা মনে পড়লো? এই টিনা, একটা গান কর না। এখন অন্ধকারে জোনাকি ছবি আঁকছে, মাঝে মাঝে একটা দুটো গাড়ি হেডলাইট জেলে ছুটে যাচ্ছে। নন্দিনীর গলায় বিরক্তি ফুটে উঠল। হরিবল, এইভাবে হাঁটা যায়? একটা নির্জন রাস্তা নেই। আচ্ছা, ওই তো ওদিক দিয়ে আর একটা রাস্তা গেছে, এই চল তো। আমি একটা প্রশ্ন করতে চাই আপনাদের, আপনাদের সাপে ভয় নেই তো? সাপ? ওরে বাবা, এখানে সাপ আছে নাকি? প্রচুর, নর্থ বেঙ্গলের সাপ বিখ্যাত। কিছু বলার আগেই দুজন মানুষ তাদের সামনে এসে নমস্কার করল। অর্জুনের মনে হলো এরা চা বাগানের শ্রমিক অথবা কোনো কন্ট্রাক্টরের কাছে কাজ করে। অর্জুন তাদের জিজ্ঞেস করল, কি চাই? সাহেব, আপনারা বস্তিতে যেতে গিয়েও ফিরে এলেন, তাই আমরা এলাম। হ্যাঁ, ওদিকটা বড় অন্ধকার। জি সাহেব, গরিব লোকের বস্তি, তাই আলো জ্বলেনি। আপনারা মালবাজারে নতুন আছেন? আজকে বিকেলে এসেছি, কাল সকালে আবার চলে যাব। তাহলে সাহেব, মেম সাহেবদের বলবেন আমাদের যেন একটু কৃপা করেন। কি কৃপা? মেম সাহেব, আমরা খুব গরিব, কাজকর্ম নেই, ঘরে যা ছিল তা বিক্রি করে একদিন চালিয়েছি, কিন্তু আর পারছি না। ওরে বাবা রে বাবা, যেখানে যাব সেখানেই এই প্রবলেম, আমি ভিক্ষে দিই না। না মেম সাহেব, আমরা ভিক্ষা চাই না, আমাদের ঘরে তিন পুরুষের জমানো একটু সোনা আছে, এতদিন অনেক অভাবেও বিক্রি করি নাই, তাই কিনে যদি আমাদের একটু বাসান। সোনা হাঁটি না নকল, আমরা কিন্তু সোনা চিনি না। কসম কে বলছি মেম সাহেব, আমরা গরিব মানুষ, ব্যবসাদার নই। সোনা থাকলে গয়নার দোকানে গিয়ে বিক্রি করছো না কেন? ঠিক দাম দেয় না মেম সাহেব, তাছাড়া বলে আমরা চুরি করেছি, বলে পুলিশে ধরিয়ে দেব। ততক্ষণে অর্জুনের মাথার ভেতরে জৌগুদার কথাগুলো কাজ করতে আরম্ভ করেছে। মালবাজারের ব্যাংকে হাজার হাজার টাকা সোনা জমা দিয়ে গরিব মানুষগুলো টাকা ধার নিয়ে যাচ্ছে, এই লোক দুটো কি সেই দলে? অর্জুন বলল, শোন, এই অন্ধকারে কথা বলে কোনো লাভ নেই, আর তাছাড়া আমাদের কাছে কত টাকা আছে সেটাও দেখতে হবে। তুমি বরং ঘন্টাখানেক পরে সোনা নিয়ে টুরিস্ট লজে চলে এসো, আমি সামনেই থাকবো, ওখানে কথা হবে। আপনি কেন মিছিমিছি ডাকছেন বলুন তো? আমি সোনা কিনতে কিন্তু একদমই ইন্টারেস্টেড নই। আরে আমি ইন্টারেস্টেড। স্ট্রেঞ্জ, হোয়াট আর ইউ? ওরা আবার এই রাস্তা ধরেই ফিরে এলো টুরিস্ট লজে। চারপাশ যেন আরো চুপচাপ হয়ে গিয়েছে এই কিছুক্ষণের মধ্যেই, ঝিঁঝির ডাক আরো জোরালো হয়ে গিয়েছে। টুরিস্ট লজের কাছে এসে নন্দিনী ঘুরে দাঁড়ালো। ও, আমি একদম ভুলে গিয়েছিলাম। আচ্ছা, ড্যাডি আমাকে একটা খাম দিয়েছিলেন, বলেছিলেন মিস্টার সোম অথবা তাঁর লোক এয়ারপোর্টে এসে যদি আমাদের রিসিভ করেন তাহলে তাঁর হাতে যেন খামটা দিয়ে দিই, এবং আমাকে ওটা খুলতে নিষেধও করেছিলেন। মিস্টার সোম কি আপনাকে কিছু বলেছেন এই ব্যাপারে? ওটা সম্ভবত মিস্টার রায় আর মিস্টার সোমের ব্যক্তিগত ব্যাপার। তাহলে আপনি এখানে একটু ওয়েট করুন, আমি ওটা নিয়ে আসছি। এখানে একা বসে বোর হচ্ছেন কেন? ও, সেই লোক দুটোর জন্য অপেক্ষা করছেন? অর্জুন জবাবে হাসলো একটু, কিছু বলল না। এমন সময় ওপাশে টেবিলে বসে থাকা লোকটি বলে উঠল, কি ব্যাপার, এক্সকার্শন? আপনি এখানে থাকেন? না 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 না, আমি শহরে থাকি না, শহরে একদিনের বেশি থাকলেই আমার অ্যালার্জি বের হয়। কোথেকে আসা হয়েছে? দিল্লি, দিল্লি থেকে এসেছি। অ্যাডভেঞ্চার করতে চাও তো আমার ওখানে চলে এসো, এখান থেকে কিছু দূর গেলেই ফুংশিলিং বলে একটা জায়গা পড়বে, সেখানে ক্যাফে দ্য মাউন্টেনে আমার খোঁজ করলেই হদিশ পেয়ে যাবে। আমার নাম রতনলাল গুপ্ত। ও হ্যাঁ, জায়গাটা ভুটানে, মানে তোমাদের একরকম বিদেশ ঘোরাও হয়ে যাবে সেই সঙ্গে, নো ভিসা।
কথাগুলো বলে উঠে দাঁড়িয়ে ভদ্রলোক ফিরে গেলেন তাঁর ঘরের দিকে। আরে বাস, দারুণ ব্যাপার তো এই। আমার কিন্তু মনে হচ্ছে ওর ওখানে গেলে বেশ মজা হবে। আচ্ছা, ফোন সিলিং এর কাছাকাছি কি আমরা যাচ্ছি? হ্যাঁ, কিন্তু উনি বললেন শহরে একদিনের বেশি থাকলে নাকি ওনার অ্যালার্জি হয়। আর এদিকে ফোন সিলিং কিন্তু পুরোদস্তুর শহর। আচ্ছা, আপনারা কখন ডিনার খাবেন? এই সন্ধেবেলায়। বেশি রাত করবেন না। নন্দিনী চলে গেল। এমন সময় নিচে সিঁড়িতে সেই দুটো লোক হাত জোড় করে এসে দাঁড়ালো। অর্জুন সোজা হয়ে বসল। ও, এসো তোমরা। উপরে যাব? কেউ কিছু বলবে না তো? না না, কেউ কিচ্ছু বলবে না, উঠে এসো। তোমাদের কাছে সোনা আছে নাকি সোনার গয়না? নিয়ে এসেছো? হ্যাঁ সাহেব, সোনার গয়নায় খাত্তাকে বলে আমাদের পূর্বপুরুষ সোনার কাঠি করেছিল। আপনি যদি বলেন তাহলে এখানে বের করতে পারি। অর্জুন ইশারা করাতেই লোকটা ধুতির খুঁট খুলে একটা সোনালি কাঠি বার করে অর্জুনের হাতে দিল। প্রথম দর্শনেই অর্জুনের মন বলল সেটা খাঁটি সোনা। কতখানি সোনা আছে এতে? সাহেব, এক ভরি। কি করে বুঝবো? আপনি যে কোনো সোনার দোকানে গিয়ে যাচাই করতে পারেন। এখন কি সোনার দোকান খোলা পাবো? লাল চাঁদের দোকান খোলা আছে। মালবাজারে কটা সোনার দোকান আছে? বেশি না সাহেব। তুমি কি করে জানলে এতে এক ভরি সোনা আছে? সাহেব, আমার বাবার কাছে শুনেছি। দেখো, পয়সা দিয়ে জিনিস কিনছি, তাও আবার সোনা? যাচাই না করে তো কিনতে পারবো না। আপনি এইটা নিয়ে লাল চাঁদের দোকানে চলে যান সাহেব। তুমি সঙ্গে যাবে? না সাহেব, আমি গেলে সন্দেহ করবে, আজ্জে বাজে কথা বলবে। তাহলে তুমি আমার হাতে বিশ্বাস করে সোনা ছেড়ে দেবে? আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা মানুষ চিনি সাহেব। ঠিক আছে, কাল সকালে তোমরা এসো, আমি দেখতে চাই সোনাটা খাঁটি কিনা। আপনি যা বললেন, কাল সকালেই এখান থেকে চলে যাবেন। তোমার নাম কি? আমার নাম মাংরা। আচ্ছা মাংরা ভাই, এই সোনা খাঁটি হলেও সাধারণ মানুষের সন্দেহ যাবে না। তার চেয়ে তুমি এটা ব্যাংকে রেখে টাকা ধার নিয়ে নাও, ধার শোধ করে দিলে পরিবারের গয়না ফেরত পেয়ে যাবে। না না সাহেব, আমরা পড়তে লিখতে জানি না, ব্যাংকে যেতে ভয় লাগে। আপনাদের ভদ্রলোক বলে মনে হওয়ায় সাহস করে এসছি। এটা কত দাম পেলে বিক্রি করবে? এক ভরি আছে, সোনার যা দাম তাই দেন। কত দাম সোনার? আপনি যদি মেম সাহেবদের জিজ্ঞাসা করেন তাহলেই জানতে পারবেন। আজকালকার মেম সাহেবরা সোনার খবর রাখে না মাংরা ভাই। এই সোনার জিনিসটা সত্যিই সুন্দর, এরকম গোটা চারেক পেলে ঠাকুরের জন্য মুকুট তৈরি করতে পারতাম। তুমি আজ রাত্রের জন্য কিছু টাকা নিয়ে যাও, কাল সকালে এসো, সোনাটা যাচাই করে আমি তোমার পুরো দামটা দিয়ে দেব। না সাহেব, এখন দিতে হবে না, আমি কাল সকালেই দেখা করতে আসব। সোনার কাঠিটা ফেরত নিয়ে দুই হাত কপালে ঠেকিয়ে সঙ্গীকে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে লাগল। এই সময় একটা গাড়ি এসে দাঁড়ালো লজের সামনে। পেছনের দরজা খুলে কেউ মাংরাকে জিজ্ঞেস করল, ইয়ে টুরিস্ট লজ হ্যায়? জি মালিক। তুম লোগ কন হো? মুঝে সব কোই মাংরা পুকারতা, বলদেব জি মুঝে আচ্ছে সে জানতা। ক্যা ফালতু বকবাস করতে হো তুম, ভাগো ইয়াহ সে। টুরিস্ট লজের ম্যানেজার কোথায়? তখনই লজের ম্যানেজার এসে দাঁড়ালেন সিঁড়ির মুখে। ভদ্রলোক তাঁর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আমি ম্যানেজার। আপনার এখানে ঘর খালি আছে? আই নিড এ সিঙ্গেল রুম। অর্জুন সোজা হয়ে বসল। এয়ারপোর্টের লোকটা এখানেও? চটপট চেয়ার ছেড়ে ভেতরে যাওয়ার জন্য পা বাড়াল সে। ঘরে ঢুকে কিছুক্ষণ বিছানায় চুপ করে বসে রইল। লোকটা তাদের খোঁজে এসে থাকলে রেজিস্টারের নাম ঠিকানা লেখার সময়ই দেখতে পাবে চারটি মেয়ে দিল্লি থেকে এখানে এসে উঠেছে। অর্জুন ঘর থেকে বেরিয়ে এলো মেয়েদের ঘরের দিকে। পাশাপাশি দুটো ঘর। দরজায় নক করতে নন্দিনীর গলা শোনা গেল। হুজ ইট? অর্জুন। ওয়েলকাম অর্জুন। নন্দিনী, আপনার সঙ্গে একটু জরুরি কথা আছে, বাকিরাও থাকতে পারেন, কারোর বাইরে যাওয়ার প্রয়োজন নেই। নন্দিনী, আজ এয়ারপোর্টে যেই ভদ্রলোকের সঙ্গে আপনি কথা বলছিলেন তিনি কে? কেন বলুন তো? ভদ্রলোক উঠেছিলেন শিলিগুড়ির একটি নামি হোটেলে। জলপাইগুড়ি থেকে আসতে আমার একটু দেরি হয়ে গিয়েছিল বলে ওর গাড়িতে লিফট নেই। আমরা যখন শিলিগুড়ি থেকে বাসে উঠি তখন ওই ভদ্রলোক ট্যাক্সি নিয়ে বাস স্ট্যান্ডে আসেন।
বাস তখনই ছেড়ে দিয়েছিল। আর একটু আগে সেই একই ভদ্রলোক গাড়ি নিয়ে এই ট্যুরিস্ট লজে জায়গা খুঁজতে এসেছেন। তাই আমি ভদ্রলোক সম্পর্কে কৌতূহলী। বর্মা আঙ্কেল এই লজে এসেছেন? হ্যাঁ, বর্মা আঙ্কেলকে আমার বাবা এককালে নেপাল এবং বর্মায় এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করতেন। তখন বর্মা আঙ্কেল বাবার পার্টনার ছিলেন। এবার আমার মা ওকে খুব একটা পছন্দ করতেন না এবং সেই জন্য আমিও ওকে এড়িয়েই যেতাম। বাবার সঙ্গে বিজনেস নিয়ে কিছু একটা মতবিরোধ হয়েছিল এবং তারপর বাবাও বিজনেসটা বন্ধই করে দিলেন। যদিও এর পরেও দিল্লিতে গেলে পরে বর্মা আঙ্কেল আমাদের সঙ্গে দেখা করতেন। উনি শেষ কবে দিল্লি গিয়েছিলেন? সপ্তাহখানেক আগে দিল্লিতে উনি আমাদের বাড়িতে এসেছিলেন। আপনার বাবা কি মিস্টার বর্মাকে বলেছিলেন যে আপনি এখানে আসছেন? না, আমি সেটা জানি না। আচ্ছা, আমি যদি জানতে চাই যে আপনার বাবা কি করেন তাহলে কি আপনি অসন্তুষ্ট হবেন? না না, বাবা ইনফ্যাক্ট এখন কোনো ব্যবসা করেনও না। উনি কোনো কোনো কোম্পানিতে টাকা ইনভেস্ট করেন আজকাল। উনি কি মিস্টার বর্মার কোনো বিজনেসে টাকা ইনভেস্ট করেছেন? আপনাকে একটু আগে বললাম না, বাবার সঙ্গে মিস্টার বর্মার সম্পর্ক খারাপ হয়ে যাওয়াতে তিনি বিজনেস বন্ধ করে দিয়েছেন। আসলে বাবা ওর কাছে অনেক টাকা পান এবং সেটা আমি খুবই সম্প্রতি জানতে পেরেছি। কিভাবে? গত সপ্তাহে যখন বর্মা আঙ্কেল আমাদের বাড়িতে এসেছিলেন তখন বাবার সঙ্গে কিছু কথা কাটাকাটি হয়। আমি পাশের ঘরে ছিলাম বলে শুনতে পেয়েছিলাম। কি বিষয় নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল? বাবা টাকা ফেরত দিতে বলেছিলেন এবং বর্মা আঙ্কেল সেটা দিতে চাইছিলেন না। এ নিয়ে ঝগড়া, যদিও টাকার অ্যামাউন্টটা আমি ঠিক জানি না। আচ্ছা, আপনি বলদেব নামে কাউকে চেনেন? বলদেব? না তো। নন্দিনী, আপনার বর্মা আঙ্কেলের রকম সকম আমার ভালো লাগছে না। আমার মনে হচ্ছে উনি আপনার ব্যাপারে ইন্টারেস্টেড। What do you mean? ঠিক বোঝাতে পারবো না, হয়তো উনি আপনাকে বিপদে ফেলতে পারেন। কিন্তু কেন? আমার বিশ্বাস উনি আপনাকে ফলো করছেন। ওর সম্পর্কে সাবধান হতে হবে। কিভাবে? আপনারা আমার কথা শুনবেন। আজ রাত্রের ডিনারটা আপনারা যে যার ঘরে বসেই করে নিন। আমি আর হোটেলের বেয়ারা ছাড়া কেউ ডাকলে আপনারা দরজা খুলবেন না। বেশ, কিন্তু কাল সকালে কি হবে? সকাল হতে এখনো অনেক দেরি আছে। বেশ, তাই হবে। তোমরা সবাই শুনলে তো? Who is this man? যার ভয়ে আমাদের এইভাবে লুকিয়ে থাকতে হবে? এটা তো খুব সিম্পল একটা প্রশ্ন, তাই না? অর্জুন ঘর থেকে বেরিয়ে দরজাটা বন্ধ করে দেখল বেয়ারা প্যাসেজ দিয়ে ডিনার নিয়ে আসছে। অর্জুন তাকে ডেকে জিজ্ঞেস করল, এই শোনো, আজ রাত্রে দুটো ঘরে ডিনার এনে দেবে। দিদিমণিরা কেউ ডাইনিং রুমে ডিনার খেতে আসবে না আজকে। ঠিক আছে স্যার। আর একটা কথা, মিস্টার রতনলাল গুপ্ত কোন ঘরে আছেন? 4 নম্বর রুমে স্যার। এখানে 9:30 মধ্যে ডিনার খাওয়া হয়ে যায়। আপনি কি ঘরে খাবেন? তুমি আমার ঘরে খাবারটা ঢাকা দিয়ে যাও। 4 নম্বর ঘরের সামনে দাঁড়ালো অর্জুন, দরজা বন্ধ। সে মৃদু টোকা দিল। ভেতর থেকে কোনো সাড়া এলো না। দ্বিতীয়বার টোকা দিল এবং সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। পাজামা পাঞ্জাবি পরা মিস্টার গুপ্ত দরজার ওপাশে দাঁড়িয়ে, মুখে বিরক্তি স্পষ্ট। তার হাতে একটা খোলা কলম। হু আর ইউ, কি দরকার? না মানে আমি এভাবে আপনাকে বিরক্ত করছি বলে দুঃখিত। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। দাঁড়াও, তুমি একটু আগে লাউঞ্জে বসেছিলে তাই তো? দিল্লি থেকে এসছো? ওই মেয়েরা দিল্লি থেকে এসেছেন, আমি জলপাইগুড়ির ছেলে। ও, কি দরকার? এখন থাক, আপনি সম্ভবত লিখছিলেন, আমি জানতাম না। ভেতরে এসো, ভেতরে এসো। আচ্ছা, তোমাকে তুমি বলছি বলে কিছু মনে করছো না তো? আরে না না। গুড। কি নাম তোমার? অর্জুন। আপনি কি কিছু লিখছেন? হ্যাঁ, আমার আত্মজীবনী। সারা জীবন পাহাড়ে আর জঙ্গলে কাটিয়েছি। আমার এক পরিচিত বন্ধু বাংলা ভাষায় গল্প লিখেন। তাঁর সঙ্গে একবার লালজির ওখানে দেখা হয়েছিল। লালজিকে চেনো? অত বড় জঙ্গল প্রেমিক খুব কম দেখেছি আমি। তা সেই সাহিত্যিক আমাকে বলেছিলেন, আমরা তো বাইরে থেকে বেড়াতে এসে যা দেখি তাই লিখি, আপনারা তো ভেতরে রয়েছেন, একটু আর লিখে ফেললে অনেক নতুন তথ্য জানতে পারবে সবাই। কথাটা মনে ধরেছিল, তাই এখন কলম ধরেছি। এই রে, দেখেছো কি কাণ্ড? কি কারণে আমার ঘরে আসতে হলো সেটাই এখনো বলনি তুমি। আমরা যদি কাল সকালে আপনার সঙ্গে বেরিয়ে পড়ি?
আমি কিন্তু বেরোবো ভোর পাঁচটায়, তোমাদের জন্য কিন্তু তখন মধ্যরাত। না না, অসুবিধা হবে না, কিন্তু আপনার গাড়িতে আমাদের পাঁচজনের জায়গা হবে কি? আমার গাড়ি একটা স্টেশন ওয়াগন, এখান থেকে বেরিয়ে একটা গ্যারেজ পাবে বাঁদিকে, সেখানে সেটা দাঁড়িয়ে আছে। স্টেশন ওয়াগনে পাঁচজন কোনো ব্যাপারই নয়। থ্যাংক ইউ সো মাচ, তাহলে কাল সকালে দেখা হবে। অর্জুন ঘর থেকে বেরিয়ে দরজা ভেজিয়ে দিল। কাল ভোরে যদি চলে যেতে হয় তাহলে ম্যানেজারকে হিসেব মিটিয়ে দেওয়া দরকার। ঘরের কাছে এসে দেখল দরজা ভেতর থেকে বন্ধ। দরজায় নক করতেই নন্দিনীর গলা পাওয়া গেল। হুজ দেয়ার? আমি। সরি, আপনাকে না জানিয়ে এই ঘরটা দখল করে একটু তাস খেলছি। আপনারা কাজটা কিন্তু ঠিক করেননি, বলেছিলাম ঘর থেকে না বেরোতে। ঘর থেকে বেরিয়ে ঘরেই তো ঢুকেছি। নিজেদের ঘরে ফিরে যান, একটু পরেই খাবার দিয়ে দেবে। লুক মিস্টার মহাভারত, আপনি না তখন থেকে এমন ব্যবহার করছেন যেন আমরা বেড়াতে আসিনি, কোনো ক্রিমিনালের ডেরায় ঢুকে পড়েছি। আমি এখনই ভার্মা আঙ্কেলের কাছে গিয়ে জিজ্ঞাসা করছি, কেন তিনি আমাদের ফলো করছেন বা আদৌ করছেন কি না। উনি স্বীকার করবেন বলে মনে হচ্ছে? অস্বীকার করলে তো সব সমস্যা মিটেই গেল। নন্দিনী, আমি কোনো ঝুঁকি নিতে চাই না, তাই একটা বিকল্প ব্যবস্থা করেছি। আপনারা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ুন, কাল ভোর 4:30 মধ্যে সবাই উঠে পড়ব। 5:00 ঠিক 5 মিনিট আগে এই লজ ছেড়ে সামনের একটা গ্যারাজে যাব, ঠিক 5টার সময় সেখান থেকে গাড়ি ছাড়বে। ক্লিয়ার? আমরা চোরেদের মতন পালিয়ে যাচ্ছি কেন? আমরা যে চলে যাচ্ছি সেটা মিস্টার ভার্মাকে জানতে দিতে চাই না। মানে উনি কি জানেন যে আমরা এখানে রয়েছি? জানাটা অস্বাভাবিক নয়। নন্দিনী এবার নিজের ব্যাগের চেন খুলে 100 টাকার নোটের একটা তাড়া বের করে অর্জুনের দিকে এগিয়ে দিয়ে বলল, তাহলে পেমেন্ট করে দিন। এত লাগবে না, ব্যালেন্স রেখে দেবেন, খরচ তো আপনিই করছেন, আমার কাছে টাকা আছে, যখন প্রয়োজন তখন চেয়ে নেবেন। আপনাকে আপাতত টাকা দিতে হবে না, যেই খামটা আপনি দিলেন তাতে কিছু টাকা আছে, আমি সেখান থেকেই খরচ করছি। আপনারা প্লিজ ঘরে যান এবার। মেয়েরা উঠে যেতেই বেয়ারা খাবার নিয়ে এলো। অর্জুন জিজ্ঞেস করল, ম্যানেজার সাহেব কোথায়? 2 নম্বর ঘরে স্যার। কে আছেন 2 নম্বরে? ওই যে এক সাহেব একটু আগে এলেন। ম্যানেজার সাহেবকে আমার এখনই একটু দরকার। ডেকে দেবো ম্যানেজার সাহেবকে? হ্যাঁ দাও তবে। খাবার ঢাকা দিয়ে বেয়ারা চলে গেলে অর্জুন খাম থেকে টাকা বার করে ঘরের বাইরে এলো। তারপর বেয়ারারের পায়ের শব্দ অনুসরণ করে সে দোতলায় চলে গেল। 2 নম্বর ঘরের দরজায় বেয়ারা টোকা দিতেই একটা গর্জন ভেসে এলো। দরজা খুলে চিৎকার করে কেউ বলল, কি চাই এখানে? এতবার করে বলে দিলাম ম্যানেজারকে, কেউ যেন আমাকে বিরক্ত না করে। কেন এসেছো, কি চাই? আরে কি হয়েছে, কেন ওনার দরজায় নক করছো? আই এম সরি মিস্টার পুরি, আর এমন হবে না। এই শোনো, ওনার দরজায় যেন কেউ নক না করে। দরজাটা বন্ধ হয়ে গেল। একটু দূরে দাঁড়ানো অর্জুন অবাক, মিস্টার পুরি? সে যে স্পষ্ট দেখেছে মিস্টার ভার্মাকে সিঁড়ি বেয়ে উঠে আসতে। ম্যানেজার এবার অর্জুনের দিকে তাকিয়ে বললেন, এনি প্রবলেম? আমি বিলটা ক্লিয়ার করতে চাই। আপনারা কাল ব্রেকফাস্ট নেবেন না? না। আসুন তাহলে। আচ্ছা, ওই ভদ্রলোক এত বিরক্ত হলেন কেন? এক একজন মানুষ এক এক রকম। উনি কি একটু আগে গেলেন? হ্যাঁ এই একটু আগে। একটা খাতার পাতা উল্টে ম্যানেজার বিল কাটলেন। অর্জুন টাকা মিটিয়ে দেওয়ার সময় খাতায় দেখল লেখা আছে SM পুরী, পাটনা। অর্জুন তার আগের নামটা পড়ার চেষ্টা করল, কিন্তু তার আগেই ম্যানেজার খাতাটা বন্ধ করে দিয়েছেন। তবে তার দৃঢ় বিশ্বাস ভার্মাই এখানে নাম পাল্টেছেন। লজের লোহার গেটটা ঠেলে বেরিয়ে এলো অর্জুন। বাঁদিকে ট্যাক্সিটা দাঁড়িয়ে আছে, ভেতরে কেউ নেই। অর্জুন নাম্বার প্লেটটা ভালো করে দেখল, না আর কোনো সন্দেহ নেই, ভার্মাই লজে এসেছেন। চারপাশে কেউ নেই, একটা লাইন হোটেল খোলা আছে। অর্জুন দোকানে ঢুকে ট্যাক্সি ড্রাইভারকে দেখতে পেল, মন দিয়ে রুটি মাংস খাচ্ছে। সে বসল লোকটার পাশে। লোকটা তাকে দেখে বলল, খুব চেনা লাগছে আপনাকে। আজ আপনার গাড়িতে আমি এয়ারপোর্ট গিয়েছিলাম। ও হ্যাঁ হ্যাঁ, আসলে এত প্যাসেঞ্জার রোজ তুলি, কিন্তু আপনি এখানে কখন এলেন? এই তো একটু আগে। আপনি ভাড়া নিয়ে এসেছেন বুঝি? হ্যাঁ, একটা বড় পার্টি পেয়েছি, সেই ভদ্রলোক যিনি এয়ারপোর্ট গেছিলেন এখন রোজকার হিসেবেই গাড়ি নিয়েছেন। শিলিগুড়ি থেকেই চলে এলেন? না, উনি এখানে ওখানে কাজ মেটাতে মেটাতে আসছেন। ব্যবসায়ী নাকি ভদ্রলোক?
তাই মনে হয়। আমি তো বুঝতে পারি না কী কাজ, প্রায় গাড়ি দাঁড় করিয়ে 10 মিনিট থেকে আধ ঘন্টা উধাও হয়ে যান। আমাকে অবশ্য অ্যাডভান্স দিয়েছেন, টাকা মার যাওয়ার ভয় নেই। এখান থেকেই ফিরে যাবেন? জানি না, বলেছেন গাড়িতেই শুতে, হুট করে নাকি প্রয়োজন হতে পারে। আপনি কিছু খাবেন না? না, আমি একজনের সঙ্গে দেখা করতে এসেছি। লোকটাকে আমি চিনি না, কিন্তু নামটা জানি, বলদেব। এই নামের কোনো লোককে এখানে দেখেছেন? মানে কেউ যদি নাম ধরে ডেকে থাকে। না, আমি শুনতে পাইনি। আচ্ছা, চলি। ভোর 4:30 সময়, মৃদু টোকায় ঘুম ভেঙে গেল অর্জুনের। নিঃশব্দে দরজা খুলে দেখল নন্দিনী তৈরি হয়ে দাঁড়িয়ে। মিস্টার মহাভারত, আর মাত্র আধ ঘন্টা আছে। অনেক ধন্যবাদ, আমি এক্ষুনি তৈরি হয়ে নিচ্ছি। আমরা 4 জনেই তৈরি, এখনই বেরিয়ে পড়তে পারি। আচ্ছা, গাড়িটা গ্যারাজে থাকবে বলেছিলেন, গ্যারাজটা কোন দিকে? বাইরে এখনো আলো ফোটেনি, আমরা একসঙ্গে যাব। কি আপনি না মিছিমিছি ভয় পাচ্ছেন জানেন তো, বয়সটা কোনো ফ্যাক্টরই নয়, তাছাড়া আমি কারাটে জানি। খুব ভালো কথা, তবুও জায়গাটা আপনাদের অচেনা, আলোও নেই, পথ কুলিয়ে ফেললে কিন্তু রতনলাল গুপ্ত আপনাদের জন্য অপেক্ষা করবেন না। রতনলাল গুপ্ত? কাল রাত্রে লাউঞ্জে বসেছিলেন যেই ভদ্রলোক। ও আচ্ছা, গট ইট। আমরা তাঁর গাড়িতে যাচ্ছি, উনি কোথায়? আমাদের সঙ্গে ওনার গাড়িতেই দেখা হবে। আপনি সত্যি বুদ্ধিমান, তৈরি হয়ে নিন। 5:10 অর্জুন মেয়েদের নিয়ে বার হলো লজের বাইরে ট্যাক্সিটা দাঁড়িয়ে। পেছনে ড্রাইভার চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে, মেয়েরা আসছে ওর পেছন পেছন। বাস স্ট্যান্ডের কাছে পৌঁছানো মাত্র কানে মোটর বাইকের শব্দ ভেসে এলো। মোটর বাইক আসছে শিলিগুড়ির দিক থেকে, হেডলাইটের আলো দেখতে পাওয়া গেল। অর্জুন মেয়েদের ইশারা করলো চায়ের দোকানের ঝুপড়ির পিছনে দাঁড়াতে। মোটর বাইক স্পিড কমিয়ে হাইওয়ে থেকে নেমে টুরিস্ট লজের সামনে এসে দাঁড়ালো। এই ভোরবেলায় কে এলো লজে মোটর বাইক চালিয়ে? আর 2 মিনিট বাকি ছিল, ওরা পা চালিয়ে পৌঁছলো গ্যারেজের সামনে। পূবের আকাশ একটা নীল ছোপ মাখতে শুরু করেছে। গ্যারেজের বাইরে দাঁড়িয়ে ছিল গাড়িটা, তাতে হেলান দিয়ে দাঁড়িয়ে একজন নেপালি ড্রাইভার। মিস্টার গুপ্ত আসেননি এখনো? এই যে এখানে, গুড মর্নিং। গুড মর্নিং। কাঞ্চা, পেছনের দরজা খুলে দাও, এরা আমাদের সঙ্গে যাবে। খুব অবাক হয়ে গেলাম, তোমরা যে এত সময় মাফিক ঘুম থেকে উঠে পড়বে ভাবিনি। হাইওয়ে ধরে ছুটলো স্টেশন ওয়াগন, অন্ধকার ফর্সা হতে শুরু করেছে। নন্দিনী বলল, এসব নদী কি বর্ষার সময় ফেরোশাস হয়ে যায়? বর্ষাকালে এইসব নদীর চেহারা আরো সুন্দর হয়ে যায়। এখন তো হাড়জিরজিরে নুড়ি আর পাথরের ফাঁকে তিরতিরে জল, বাঁদিকের রাস্তাটা কি সুন্দর দেখো না, দুপাশে ঘন জঙ্গল আর মাঝখানে সরু পিচের রাস্তাটা চলে গিয়েছে ঝালং বিন্দু পর্যন্ত, জল ঢাকা হাইড্রো ইলেকট্রিক্যাল প্রজেক্ট যেখানে, এই জঙ্গলটার নাম চাপড়ামারি। আমাদের এখানেও থাকার কথা ছিল। তাহলে তোমরা এখন কোথায় যাচ্ছি? চাপড়ামারি ফরেস্ট বাংলোতে। তোমাদের কোথায় থাকার ব্যবস্থা হয়েছে? বাইরের বাংলোটা বলে মাদারিহাট ফরেস্ট বাংলো, আর জঙ্গলের মধ্যে 6 কিলোমিটার গেলে হলং রেস্ট হাউস। তোমাদের কোথায় থাকার ব্যবস্থা হয়েছে? হলংয়ে। গাড়িটা একটা গেটের সামনে এসে দাঁড়ালো। ডান দিকে ছায়া ছায়া জঙ্গলে ঝিঁঝি ডেকে চলেছে একটানা। জঙ্গলের ভেতর দিয়ে একটা নুড়ির রাস্তা চলে গিয়েছে, একপাশে পাহারাদারের ঘর। রতনলাল গুপ্ত বললেন, ওইখানে গিয়ে অনুমতি নাও ভেতরে যাওয়ার জন্য। অর্জুন সেখানে গিয়ে হলং রেস্ট হাউসে যাওয়ার কথা বলতেই লোকটা পাস চাইল এন্ট্রি করার জন্যে। রতনলাল গাড়ি থেকে নেমে বললেন, এদের জন্য ব্যবস্থা আছে, পরে খাতায় নোট করে নিও, আমার তাড়া আছে। লোকটা সঙ্গে সঙ্গে সালাম ঠুকে ব্যারিকেড সরিয়ে দিল। আপনাকে তো বেশ খাতির করে দেখছি। দীর্ঘকাল একসঙ্গে থাকলে গাছেরও বন্ধু হয়ে যায়। দুপাশে জঙ্গল, নুড়ি বেছানো রাস্তার উপর দিয়ে গাড়ি এগিয়ে গেল। ঝিঁঝির ডাকের সঙ্গে যুক্ত হয়েছে পাখির ডাক। বেশ ভালো লাগলো হলংয়ের রাস্তা। ডান দিকে পরপর কয়েকটা কাঠের বাড়ি, কোয়ার্টার্স এবং বন বিভাগের সাইনবোর্ড। দুজন ভদ্রলোক কথা বলতে বলতে আসছিলেন। রতনলাল তাদের দেখে গাড়ি থামাতে বললেন, দরজা খুলে নেমে বললেন, নমস্কার মিস্টার বিশ্বাস, ভালো তো? সব ভালো, সব ভালো। আমার কিছু তরুণ বন্ধু এসেছেন,
শিলিগুড়ি ট্যুরিস্ট অফিসার কথা দিয়েছেন জায়গা করে দেবেন। তিনটে ঘর তো, রুম নাম্বার 5, 6, 7 অ্যালট করা আছে। আপনারা তো চেক ইন করে যান, পরে খাতায় সই করে দেবেন। আচ্ছা আলাপ করে দিই, ইনি মিস্টার বিশ্বাস, রেঞ্জার, এখানকার কর্তা। কী যে বলেন স্যার, আপনার মতো জঙ্গলকে ভালোবাসতে পারলে গর্বিত হতাম। আচ্ছা আমিও আলাপ করিয়ে দিই, ইনি মিস্টার আহমেদ, থানা চার্জ নিয়ে জয়েন করেছেন, আর ইনি রতনলাল গুপ্ত। নমস্কার, আমি এনাকে চিনি, আমি এর আগে লাটাগুড়িতে ছিলাম, তখন উনি লালজির সঙ্গে ফরেস্টে গিয়েছিলেন। ও হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। অবশ্য আপনার হ্যান্ডসাম চেহারা একবার দেখলে ভোলা সম্ভব নয়। এখন আমাদের নিরাপদে রাখার দায়িত্ব মিস্টার আহমেদের ওপর, জানেনই তো আমরা এখন কীরকম আতঙ্কে আছি। গাড়িটা আরেকটু এগিয়ে লন পেরিয়ে দাঁড়ালো বাংলোর পেছনে। ছবির মতো তিনতলা কাঠের বাংলো, পাশেই একটা ঘাসের মাঠ, যার মাঝখানে নুনের মাটি রাখা হয়েছে জন্তু জানোয়ারদের স্বাদ পাল্টানোর জন্য। চারপাশে ঘন জঙ্গল থেকে ভেসে আসছে ঝিঁঝির ডাক আর পাখি কিচিমিচি। গাড়ির শব্দে দুজনে বেরিয়ে এসেছিলেন। অর্জুন তাদের বলল, রুম নাম্বার 5, 6 আর 7 রেঞ্জার সাহেব আমাদের নম্বরটা বলে দিয়েছেন, ঠিক আছে? তাহলে চলি ভাই, আমার একটু দেরি হয়ে গিয়েছে। আপনি আমাদের খুব উপকার করলেন, আপনার সাহায্য না পেলে এত তাড়াতাড়ি আমরা এখানে কিছুতেই পৌঁছাতে পারতাম না। আমার মনে হয় কোনো ঝামেলা এড়াতেই তোমরা এত ভোরে মালবাজার ছেড়ে এসেছো। আমি জানতে চাই না সেটা কি, কিন্তু কোনো প্রবলেম হলে কিন্তু সোজা ফুনশিলিংয়ে ক্যাফে দ্য মাউন্টেনে আমার খোঁজ করো, কেমন? গাড়িটা বেরিয়ে গেলে সিঁড়ি ভেঙে উঠতে লাগলো অর্জুন। দোতলায় বাঁক নেওয়ার মুখে এক ভদ্র মহিলাকে দেখতে পেল। তার চোখে অদ্ভুত দৃষ্টি, যেন এক্স রে আই দিয়ে বুকের হাড় পর্যন্ত দেখে নিচ্ছেন। 5 আর 6 নম্বর ঘরে মেয়েরা উঠেছে। 7 নম্বরের মুখে দাঁড়িয়ে থাকা বেয়ারাকে অর্জুন 3 ঘরেই ব্রেকফাস্ট দিতে বলে নিজের ঘরে ঢুকল। অর্জুনের চোখে এখন অনেকগুলো মুখ। বর্মা কি তাদের খোঁজ পাবেন? ট্যুরিস্ট লজের পুরী নামে লোকটাই বা কে? মিস্টার বর্মাই কি পুরী? ভোরের মোটর বাইক আরোহী কার কাছে এসেছে? ব্রেকফাস্ট করে সে বিছানায় গায়ে এলিয়ে দিল। এদিকে 4 জন বন্ধু এক ঘরে বসেই ব্রেকফাস্ট করল। নন্দিনী বলল, চল একটা চক্কর দিয়ে আসি। আমাদের গাইড কি বলে দেখো, আমরা বাচ্চা নাকি? হ্যাঁ, শুধু জঙ্গলের বেশি ভেতরে না গেলেই হলো। ওরা বাংলো থেকে বেরিয়ে উল্টো দিকে রাস্তাটা ধরল। শুনশান নির্জন পথ, পাখির ডাক ছাড়া এখন বাতাসের শব্দ বাজছে ডালে ডালে, পাতায় পাতায়। ওরা একটা ছায়া ঘন কালভার্টের ওপর এসে দাঁড়ালো। কি দারুণ রোমান্টিক জায়গা, আমি একটা গান গাইবো। হ্যাঁ গাইতে পারিস, গাইলে হিন্দি ছবির হিরোইনের মতো নেচে নেচে গাইতে হবে। ডান। চিঙ্কি পাথরে পা ফেলে তরতর করে নেমে গেল ঝোড়ার জলের ধারে। ঘুরতে ঘুরতে কালভার্টের নিচের দিকে তাকাতেই তার হাত উঠে এলো মুখের ওপর। ভূত দেখার মতো দৌড়ে চিঙ্কি পাথরগুলো ডিঙিয়ে ওপরে উঠে এলো। তার মুখ একদম সাদা। বন্ধুরা ছুটে গিয়ে জড়িয়ে ধরল ওকে। নন্দিনী ওকে জিজ্ঞেস করল, কি হলো এ চিঙ্কি, কি হলো? ভূত, ভূত, কি যা তো বলছিস, কোথায় দেখলি? ওই যে ওখানে নিচে নিচে কালভার্টের নিচে। ভূত বলে কিছু আছে নাকি? ওরা 3 জন চিঙ্কিকে ওপরে রেখে পাথরে পা ফেলে নিচে নামতে লাগলো। জলের ধারে পৌঁছে তাকাতেই হতভম্ব হয়ে গেল 3 জনে। কালভার্টের নিচে একটা মানুষ বসে আছে পাথরে হেলান দিয়ে। সে যে মৃত তা বলে দেওয়ার দরকার হয় না। সঙ্গে সঙ্গে পুনম আর টিনা ছুট লাগালো ওপরে। নন্দিনী সাহস করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। লোকটা শরীরের নিম্নাংশ জলের মধ্যে, স্রোত বয়ে যাচ্ছে তার ওপর দিয়ে, ঊর্ধ্বাংশ শুকনো, পরনে খুব ময়লা ধুতি আর গেঞ্জি। নন্দিনী ধীরে ধীরে ওপরে উঠে আসতেই পুনম বলল, Let's go back. শোন, আমাদের উচিত এখনই পুলিশে খবর দেওয়া। পুলিশ কোথায় পাবো? কেন, এই যে অফিসার যিনি রেঞ্জারের সঙ্গে তখন ছিলেন। ওরা দ্রুত পায়ে হাঁটতে লাগলো ট্যুরিস্ট বাংলোর দিকে। মোড় ঘোরার আগে নন্দিনী একবার পেছনে ফিরে তাকালো আর দেখলো একটা প্রাণীকে, কালচে লোমশ একটা প্রাণী,
হাত তুলে দৌড়চ্ছে। কি ওটা? ওরা যেখানে দাঁড়িয়ে তার থেকে 150 গজ দূরে ঘটনাটা ঘটল। নন্দিনী চেঁচিয়ে উঠল, কি বলতো? গরিলা, আই এম শিওর গরিলা। ইন্ডিয়ান ফরেস্টে গরিলা পাওয়া যায় না, ওটা বোধহয় ভালুক। নন্দিনী যতটুকু দেখেছে ওরা তা দেখেনি। ভাল্লুক হলে কি ওইভাবে হাত তুলে দৌড়ে যায়? এই জঙ্গলে একটা অচেনা প্রাণী যদি ঘুরে বেড়ায় তাহলে নিরস্ত্র হয়ে হাঁটা বুদ্ধিমান কাজ নয়। পুনম বলল, চল অর্জুনকে বলি। কেন? আমরাই তো রেঞ্জারকে রিপোর্ট করতে পারি। রেঞ্জারের অফিসে একজন অল্প বয়সী ভদ্রলোক খবরের কাগজ পড়ছিলেন। ওদের দেখে আমতা আমতা করে বললেন, ও আপনারা, স্যার তো এখন নেই, মাদারিহাট গিয়েছেন, বিকেলে ফিরবেন। কিন্তু আমাদের যে খুব জরুরি কথা বলার ছিল, এখনই। দাঁড়ান টেলিফোন করে দেখছি, কপাল ভালো থাকলে পেয়ে যাব। হ্যালো, হ্যাঁ হলং রেঞ্জ অফিস থেকে বলছি, রেঞ্জার সাহেব আছেন? নেই, বেরিয়ে গিয়েছেন। হ্যাঁ কোথায় গিয়েছেন? হ্যাঁ হ্যালো হ্যালো, না স্যার বেরিয়ে গিয়েছেন। তাহলে আপনি চলুন, আপনি তো এখানেই কাজ করেন। হ্যাঁ কিন্তু কোথায় যাব? জঙ্গলে। জঙ্গলে? না 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 না, হাতির পিঠে ছাড়া জঙ্গলে একদম যাবেন না। তাছাড়া এখন জঙ্গলে খুব গোলমাল হচ্ছে, সব রাষ্ট্রবিরোধী সমাজবিরোধীরা জঙ্গলে আশ্রয় নিচ্ছে, উঠাটা একদম যাবেন না। শুনুন, আমরা একটু আগে বাংলোর পেছন দিকের রাস্তায় বেড়াতে গিয়েছিলাম, ওকে, যেতে যেতে যে কালভার্টটা পড়ে তার নিচে একটা ডেড বডি দেখতে পেয়েছি, মনে হচ্ছে লোকটাকে কেউ খুন করেছে। এই ব্যাপারটা আপনাদেরকে জানাতে এসেছিলাম। হ্যাঁ খুন? আবার? মানে এখানে কি আগেও খুন হয়েছে? হ্যাঁ, দিন দশেক আগে জঙ্গলের ওপাশে একটা গ্রামের লোককে কেউ খুন করে ফেলে দিয়ে যায়। এই এই দাঁড়ান, কোথায় বললেন? কালভার্টের নিচে। হ্যালো থানা, বড় সাহেব আছেন? হ্যালো, হ্যাঁ বড় সাহেব আছেন? হ্যাঁ হলং রেঞ্জ অফিস থেকে বলছি, আবার একজন খুন হয়েছেন, 3 নম্বর কালভার্টের তলায় ডেড বডি, একজন না 4 জন মহিলা। আরে বাবা, মহিলা খুন হয়নি। এক মিনিট দাঁড়ান। হ্যাঁ, এই যে খুন হয়েছে সে ছেলে নামে? আরে আপনাকে তো বললাম একটা লোক পড়ে আছে। ও হ্যাঁ, তাই তো। হ্যাঁ একজন ছেলে, মানে একটা লোক খুন হয়েছে। হ্যাঁ রাখছি। ও একটা খুন মানে কত ঝামেলা জানেন, এবার ঘন ঘন পুলিশ আসবে, আপনাদের কাছেও যাবে। আচ্ছা আপনাদের সঙ্গে গার্জেন স্থানীয় কেউ আছেন? বাংলোতে আছেন। তিনি দেখেননি ডেড বডি? তাহলে পুলিশকে আর আপনাদের কথা না বলে তার নাম বলে দিতাম, পুলিশ আপনাদের জিজ্ঞাসাবাদ করতো না। না তিনি দেখেননি। আচ্ছা শুনুন না, আরেকটা কথা বলুন তো, এই জঙ্গলে প্রায় 5 ফুট লম্বা কালো লোমস কোনো প্রাণী আছে নাকি, যে দুপায়ে হাঁটতে পারে এবং খুব জোরে হাঁটে? এই যে দেওয়ালে টাঙানো জীবজন্তুর ছবিতে যা দেখছেন, এই সব প্রাণী এখানকার জঙ্গলে আছে। না বাট এই ছবির বাইরে কোনো জন্তু জঙ্গলে নেই বলছেন? ম্যাডাম, এরকম গভীর জঙ্গলে অনেক রকম জন্তু হঠাৎ হঠাৎই দেখা যায় যার নাম খাতায় লেখা নেই। হ্যাঁ মানে আমি যার কথা বললাম, লোমস প্রাণী, মানুষের মতন হাঁটে, তেমন কিছু। মাহুত একবার বলেছিল বটে, কিন্তু আমরা কেউ চোখে দেখিনি। কাউকে আবার বলবেন না আমি বলেছি। কি বলেছিল? ওই হাতির পিঠে বসে গরিলার মতো একটা প্রাণী দেখেছিল এক ঝলকে। সে কথা শুনে রেঞ্জার সাহেব বলেছিলেন নির্ঘাত ভাল্লুক। আমি যদিও এতদিনে কোনো ভাল্লুক দেখিনি। ওরা রেঞ্জার অফিস থেকে বেরিয়ে বাংলোর কাছাকাছি আসতে অর্জুনের সাথে দেখা হলো। আরে আচ্ছা মানুষ তো আপনি, ঘরে দরজা বন্ধ করে থেকে গেলেন। দরজা বন্ধ? কই না তো, খোলাই তো ছিল। আপনারা কোথায় গিয়েছিলেন? নন্দিনী এবার কালভার্টের নিচে মৃতদেহ খুঁজে পাওয়ার কথা খুলে বলল। সব শুনে অর্জুনের চোয়াল শক্ত হয়ে গেল। আপনারা কিন্তু বড্ড বেশি ঝুঁকি নিয়ে ফেলেছিলেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে রতনলাল বাবুকে ফরেস্ট অফিসার আর ওসি বলেছিলেন এখানকার আবহাওয়া ঠিক নেই। আমি একটু আগে বিয়ারাদের কাছ থেকে জানতে পারলাম কিছু অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট এই জঙ্গলে বাসা বেঁধেছে, তারা বাংলো পুড়িয়ে দেয়, ডাকাতি করে, তাই ওরকম জায়গায় একা যাওয়া একেবারেই ঠিক হয়নি। যাই হোক, এই নিয়ে মাথা ঘামানোর আর কোনো দরকার নেই, চলুন খাওয়া দাওয়া করে রেস্ট নিন। বিকেলের পর থেকে অনেক রকম জন্তু আসে ঘাসের জঙ্গলে নুন খেতে। ওরা হাঁটছিল বাংলোর দিকে। অর্জুনের মাথায় তখন অনেকগুলো প্রশ্ন। গ্রাম্য ঝগড়া জেরে মানুষ খুন হতে পারে, কিন্তু তার শরীর কেন জঙ্গলের ভেতরে কালভার্টের নিচে পাওয়া যাবে? খুনি কি হত্যাকাণ্ড লুকিয়ে ফেলতে ওখানে নিয়ে এসে খুন করেছে?
নন্দিনীর প্রশ্নে তার সম্বিত ফিরে এলো। কি হলো আপনার? আমি একবার কালভার্টার কাছ থেকে ঘুরে আসছি। না না প্লিজ, একা যাবেন না। আমার কিচ্ছু হবে না। না না, কিন্তু ওখানে না নাম না জানা একটা বন্য জন্তু দেখেছি আমরা, লোমস, মানুষের মতন হাঁটে। তাজ্জব ব্যাপার, জলদাপাড়ায় গন্ডার, বাইসন, হাতি আর কয়েকটা বাঘ ছাড়া কোনো বড় প্রাণী নেই বলে শুনেছিলাম। যাই হোক, আপনারা ফিরে গিয়ে বিশ্রাম নিন, আমি ঘুরে আসছি। আপনার দায়িত্ব কিন্তু আমাদের দেখাশোনা করা। ওখানে গিয়ে যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে তো আপনি আপনার দায়িত্ব পালন করতে পারবেন না। অর্জুনের মনে হলো কথাটা ঠিক, কিন্তু তার মেজাজ খিঁচড়ে গেল। তার কাজ ম্যানেজারই করা, মালবাজারে সোনার ব্যাপারটা, এখানে খুন, এসব উপেক্ষা করে থাকতে হবে? এমন সময় একটা গাড়ির আওয়াজ পাওয়া গেল। অর্জুন ঘাড় ঘুরিয়ে একটা জিপ দেখতে পেল, জঙ্গলের ভেতর দিয়ে দিয়ে আসছিল সেটা। হঠাৎ বাংলোর মুখে দাঁড়িয়ে পড়ল। মিস্টার বিশ্বাস গলা তুলে জিজ্ঞেস করলেন, কোনো অসুবিধা হয়নি তো? একটু আগে আপনাকে টেলিফোনে ধরার চেষ্টা করা হয়েছিল। ও মিস্টার আহমদ, আপনিও আছেন, খুব ভালো হলো। আপনাকেও থানাতে ফোন করা হয়েছে। কি ব্যাপার বলুন তো? জঙ্গলে একটা ডেড বডি দেখেছে মেয়েরা। হ্যাঁ, ডেড বডি কোথায়? 3 নম্বর কালভার্টের নিচে। সে কি, মেয়েরা সেটা দেখলো কি করে? আপনি দেখেছেন? বেড়াতে গিয়ে, তারপরেই আপনার অফিসে রিপোর্ট করেছে, আমি তখন বাংলায় ছিলাম। এই ড্রাইভার, ড্রাইভার, গাড়ি ঘোরাও, গাড়ি ঘোরাও। স্যার কিছু মনে করবেন না, আমি আপনাদের সঙ্গে যেতে পারি? দেখুন, আমরা অফিসিয়াল ডিউটিতে যাচ্ছি। হ্যাঁ আমি জানি, আপনি বোধহয় মিস্টার অমল সোমের নাম শুনেছেন, আমি তারই সহকারী, আমার নাম অর্জুন। অর্জুন? আচ্ছা, আপনি কি লাইটার প্রবলেম সলভ করেছেন? আর খুঁটিমারি রেঞ্জের প্রবলেমটাও কি আপনারই সলভ করা? হ্যাঁ। তাই বলুন, উঠে উঠুন ভাই, আপনার পরিচয় তো জানতামই না। তা এই মেয়েদের সঙ্গে আপনি? এইটা একটা অ্যাসাইনমেন্ট। আচ্ছা, কদিন আগে যে লোকটা খুন হয়েছে তার কোনো কিনারা হলো? আমার যদ্দূর মনে হচ্ছে পলিটিক্যাল মার্ডার। এসব এলাকায় প্রচুর উগ্রপন্থী শেল্টার নিয়েছে, নিজেদের মধ্যে গোলমাল থেকে খুন হওয়া আশ্চর্যের কিছু নয়। দুপাশে জঙ্গল রেখে জিপ থামল 3 নম্বর কালভার্টের পাশে। জিপ থেকে নেমে পড়লেন সবাই। পাথর ডিঙিয়ে জলের কাছে পৌঁছে এপাশ ওপাশ তাকিয়েও মৃতদেহ দেখা গেল না। মিস্টার বিশ্বাস জিজ্ঞেস করলেন, কোথায় দেখেছিল বলুন তো? কালভার্টের নিচে। ওখানে তো কিছুই নেই। অর্জুনবাবু, ওই মেয়েরা কি খুব গোয়েন্দা গল্প পড়ে? কোনো লোক টায়ার্ড হয়ে হয়তো কালভার্টের ছায় ঘুমোচ্ছিল, দড়িকে সাপ ভেবেছে মেয়েরা। অর্জুন এগিয়ে গেল। মেয়েরা বলেছিল মৃতদেহের অর্ধেকটা জলে ডোবা ছিল। হঠাৎ যেন চোখে পড়ল একটা পাথরের অনেকটা ভিজে রয়েছে, অথচ আশেপাশের সব পাথরের ওপরের অংশ শুকনো খটখটে। অর্জুন বাকিদের দৃষ্টি আকর্ষণ করল। মনে হচ্ছে কাউকে এখান থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে। মিস্টার রহমান, একবার দেখুন তো। কই দেখি। আপনার কথা সত্যি হলে এখানে একটা ডেড বডি ছিল এবং মেয়েরা আবিষ্কার করার পর কেউ সেটাকে সরিয়ে নিয়ে গেছে। ঝোড়ার জল বেশি নয়, মাটির দাগ বলছে কোনো ভারী জিনিসকে এপাশেই নিয়ে যাওয়া হয়েছে। ঘাসের ওপর পায়ের ছাপ এখনো মিলিয়ে যায়নি। দেখুন মিস্টার আহমদ। অর্জুনবাবু, আমরা নিজেরাই এই পথে উঠতে যে কষ্ট করলাম তাতে কি আপনার মনে হচ্ছে কেউ আরেকটা ডেড বডি নিয়ে উঠতে পারবে? লোকটা যদি প্রচণ্ড শক্তিশালী হয়। এদিকে সমস্ত শক্তিশালী মানুষের ঠিকানা পুলিশের খাতায় লেখা আছে। যদি মানুষই না হয়? তার মানে? জঙ্গলে এমন একটা প্রাণীকে মেয়েরা আজ দেখেছে যার আকৃতি অনেকটা গরিলার মতো, লম্বায় প্রায় 5 ফিট। ওরা অবশ্য অনেক দূর থেকে দেখেছে। এই জঙ্গলে গরিলা? মেয়েদের মাথা খারাপ হয়ে গিয়েছে, হনুমান ছাড়া কিছুই না। আর হনুমানের পক্ষে একটা মানুষের শরীর নিয়ে যাওয়া সম্ভব নয়, গরিলা। আমি ওদিকটা একটু দেখে আসছি। সাবধানে সাবধানে, সাপ খুব থাকতে পারে। এখানে চারপাশে ঘন জঙ্গল, রাস্তা চোখের আড়ালে চলে যাওয়াতে অফিসারদের দেখতে পাচ্ছে না। হঠাৎ অর্জুনের ষষ্ঠ ইন্দ্রিয় তাকে সাবধান করে দিল। সে ঘুরে দাঁড়াতেই ওপর থেকে একটা ভারী জিনিস ঝাঁপিয়ে পড়ল মাথার ওপর। পড়ে যেতে যেতে অর্জুন পরিত্রাহী চিৎকার করে উঠল।
চোখ বন্ধ হওয়ার আগে একটা লোমশ পিট বুক নজরে এলো। চোখ মেলতেই মিস্টার বিশ্বাসের মুখ দেখতে পেল অর্জুন। টের পেল ঘাড়ে আর কোমরে অসহ্য ব্যথা। মিস্টার বিশ্বাস অত্যন্ত উৎকণ্ঠার সঙ্গে জিজ্ঞেস করলেন, অর্জুনবাবু কি হয়েছিল আপনার, ঠিক আছেন তো? প্লিজ আপনারা এপাশের জঙ্গলটা ভালো করে খুঁজে দেখুন, আমাকে আক্রমণ করা হয়েছিল। সে কি, কজন ছিল? একজনই, একজনই, লোমশ বুক পেট, আর কিছু দেখতে পাইনি। দাঁড়ান, থানা থেকে ফোর্স আসছে। জিপ এসে থামতেই মিস্টার আহমেদ তাঁদের নির্দেশ দিলেন জঙ্গলে তল্লাশি চালানোর। মিনিট দশেক পর চিৎকার শোনা গেল। একটা লম্বা গাছের ডালে ঝুলিয়ে মৃতদেহ আনা হল, রাস্তায় শোয়ানো হল। অর্জুন মৃতদেহের দিকে তাকাল, ধুতি এবং পা তখনও ভিজে। মেয়েরা তাহলে ভুল বলেনি, কিন্তু এত অল্প সময়ের মধ্যে কালভার্টের নিচ থেকে মৃতদেহ জঙ্গলেই বা গেল কি করে, কেন? মিস্টার বিশ্বাসের গলা পাওয়া গেল। এই লোকটাকে এর আগে দেখেছি বলে তো মনে হয় না, আপনারা কেউ চিনতে পারছেন একে? এই ফরেস্ট অফিসের দারোয়ানকে নিয়ে এসো তো। অর্জুন কালভার্টের সামনে এসে দাঁড়ালো। এখানে খুন হয়নি, হলে আশেপাশে রক্তের দাগ থাকত। মৃতদেহে কি রক্তের দাগ আছে? অর্জুন আবার চলে এলো মৃতদেহের সামনে, খুঁটিয়ে দেখল। কি দেখছেন অর্জুন বাবু? লোকটা মরল কিভাবে বুঝতে পারছি না, কোনো ক্ষত চোখে পড়ছে না। পচন শুরু হলেও সেটা মারাত্মক পর্যায়ে পৌঁছয়নি, কোথাও কোনো চিহ্ন নেই, পোস্টমর্টম না করলে বোঝা যাবে না। ইতিমধ্যে জিপটা ফিরে এলো ফরেস্ট অফিসের একজন গার্ডকে নিয়ে। সে মৃতদেহ দেখে বলল লোকটা উত্তর দিকে গ্রামে থাকে, হাটে ঘুরে তামাক বিক্রি করত, কিন্তু জঙ্গলে কেন এসেছে বলতে পারল না। মৃতদেহ তুলে নিয়ে যাওয়া হল। মিস্টার বিশ্বাসের জিপে বাংলো অবধি এলো অর্জুন। জিপ থেকে নেমে জিজ্ঞেস করল, ওই লোকটার গ্রামে কি খোঁজ খবর করতে যাবেন? দেখুন সেটা তো পুলিশের কাজ, তবে আপনি যখন ইন্টারেস্টেড তখন আহমেদকে বলতে পারি আপনার কথা। একই হাজারটা ঝামেলা নিয়ে আছি, তার উপর আরেকটা যোগ হলো। আসি এখন। বাংলো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আবার সেই মহিলার মুখোমুখি হলো অর্জুন। তীক্ষ্ণ চোখে দেখছেন অর্জুনকে। কে ইনি, একা এসেছেন? স্নান সেরে মাথা মুছতে মুছতে জানলার বাইরে তাকাতেই চমকে উঠল অর্জুন। মনে হলো সামনের গাছগুলোর আড়াল থেকে কেউ বেরিয়ে এসেছিল, তাকে দেখা মাত্র চট করে সরে গেল। চেহারাটা স্পষ্ট দেখা গেল না, এখানকার সাধারণ মানুষ জঙ্গলের এত গভীরে আসে না। এখনই যদি দৌড়ে ওখানে যাওয়া যেত, না না, যেই থাকুক ওখানে যেতে যেতে পালিয়ে যাবে। লাঞ্চ শেষ করতেই দরজায় টোকা পড়ল। দরজা খুলে অর্জুন দেখল মেয়েরা। আচ্ছা, বেয়ারার কাছে শুনলাম হাতির পিঠে জঙ্গলে ঘোরাতে নিয়ে যাওয়া হয়, আমরা যাব। আগে থেকে জানাতে হবে তো? জানিয়ে দেব। আপনি কোথায় গিয়েছিলেন? ডেড বডি দেখতে। ও, আপনি তো আবার গোয়েন্দা। না, আমি সত্য সন্ধানী। আপনি রেঞ্জারের সঙ্গে দেখা করেছিলেন? ওর সাথেই গিয়েছিলাম, কিন্তু উনি বলছেন আপনারা যে লোমশ প্রাণীটিকে দেখেছেন এই জঙ্গলে সেরকম প্রাণী নেই। মিথ্যে কথা, আমি স্পষ্ট দেখেছি। কিন্তু আমরা এখানে খুব বোর হচ্ছি, ইটস ভেরি বোরিং। এর জন্য নিশ্চয়ই দিল্লি থেকে এত দূরে আসিনি। এর চেয়ে বেশি পয়সা দিয়ে দার্জিলিংয়ে গেলে আমরা আরও বেশি আনন্দ পেতাম, সেখানে অনেক কিছু দেখার আছে আর। অবশ্যই, তবে এখানে যে জন্তু জানোয়ার দেখতে পাবেন তা কিন্তু দার্জিলিংয়ে নেই। আর হ্যাঁ, এখানে একটা খুন হয়েছে, ধরে নিচ্ছি আজই হয়েছে, তাই আপনাদের কোনো এসকর্ট ছাড়া জঙ্গলে ঢুকে পড়াটা ঠিক হবে না। তাহলে আজই এই জঙ্গল ছেড়ে আমরা শহরে চলে যাচ্ছি না কেন? আপনারা যদি যেতে চান তাহলে আমি নিশ্চয়ই নিয়ে যাব। না 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 না, আমার এখানে এসে খুবই ভালো লাগছে। আচ্ছা, শুনলাম বাংলো থেকে 1 কিলোমিটার দূরে নাকি একটা ওয়াচ টাওয়ার আছে, এবং সেখানে রাত কাটালে নানা রকম জন্তু জানোয়ার খুব কাছ থেকে দেখা যাবে, যাদের দিনের বেলায় দেখা অসম্ভব। আজকে রাত্রে আমরা সেখানে যাব। লেটস গো গার্লস। আরে এখন কোথায় যাচ্ছেন? একটু হাঁটবো,
জঙ্গলে এসে ঘরে বসে থাকবো নাকি? নন্দিনীরা বেরিয়ে গেল। অর্জুনের বেশ রাগ হল, অত্যন্ত অবাধ্য মেয়েগুলো। কিছু হলে অমলদাকে কৈফিয়ত তাকেই দিতে হবে। তৈরি হয়ে সেও বেরিয়ে পড়ল। মেয়েগুলো ফরেস্ট অফিসের দিকে যাচ্ছে, তাদের সঙ্গে অর্জুনের দূরত্ব আছে খানিকটা। সামনে এক নম্বর কালভার্ট। হঠাৎ সে দেখল একটা লোক আড়ালে দাঁড়িয়ে মেয়েদের দিকে এমন ভঙ্গিতে তাকিয়ে রয়েছে যে সন্দেহ হবেই। আরে, এরকম পোশাক পরা একটা লোক দুপুরে তার দিকে নজর রাখছিল না? অর্জুন একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ল। একটা গাড়ির আওয়াজ আসছে ফরেস্ট অফিসের দিক থেকে। লোকটা সঙ্গে সঙ্গে কালভার্টের দিকে চলে গেল। একটা ট্যাক্সি চলে গেল বাংলোর দিকে। অর্জুন তাকিয়ে দেখল এটা শিলিগুড়ি ট্যাক্সি নয়। এদিকে ঘাড় ঘোরাতেই দেখল সেই লোকটা উধাও হয়ে গিয়েছে, পাশেই গভীর জঙ্গল। ওখানে নেমে গেলে খোঁজা অসম্ভব। রেঞ্জারের অফিসে মিস্টার বিশ্বাস কাজ করছিলেন। অর্জুনের পায়ের শব্দে মুখ তুললেন। আসুন আসুন, খাতায় নামধাম লিখে দিন, এটাই নিয়ম। অবশ্য নাম লিখলেও ধাম যে সবাই ঠিক লিখে যান তা নয়। মাস তিনেক আগে এই শঙ্কর ঘোষ নামে এক ভদ্রলোক এসেছিলেন কলকাতা থেকে, সপ্তাহখানেক ছিলেন। পেমেন্ট করার সময় দেখা গেল 150 টাকা কম পড়েছে, বললেন গিয়ে পাঠিয়ে দেবেন, সেটা আজও দিচ্ছেন। চিঠি দিয়েছি, ফেরতও এসেছে। না না, আমরা পুরো পেমেন্টই করে দেব। ডিটেলস লিখতে গিয়ে খাতায় অর্জুনের চোখ পড়ল একটা নামের ওপর, মিস্টার পুরী। মালবাজার ট্যুরিস্ট লজে এরই নাম তো দেখেছিল, সেই যে বেয়ারাকে ধমক দিলেন যিনি। এর কথা জিজ্ঞেস করায় মিস্টার বিশ্বাস বললেন, ভদ্রলোক একটু আগেই এসেছেন, ট্যাক্সিতে বাংলোর দিকে গেলেন। এনার ঠিকানা? ওইটা জিজ্ঞেস করবেন না অর্জুনবাবু, ব্যাপারটা সরকারি এইটুকু বলতে পারি। সরকারি মানে? মানে কিছু কিছু অফিসার অথবা সরকারের বড় কর্তার সুপারিশে যদি কেউ আসেন, তাদের ডিটেলস আমরা ওই খাতায় লিখে রাখি না। বুঝেছি। মিস্টার বিশ্বাস, এখান থেকে কিছু দূরে একটা ওয়াচ টাওয়ার আছে, সেখানে রাত কাটাতে গেলে কি করতে হবে? আপনারা যেতে চাইছেন ওখানে? কিন্তু আজ রাতে আপনাকে সিকিউরিটি দিতে পারবো না অর্জুনবাবু। আসলে আজ রাতে একটা বড় ধরনের রেডের প্ল্যান আছে, মিস্টার আহমেদ আসবেন সন্ধ্যের পরেই। কীরকম রেড? আমাদের কাছে ডেফিনিট ইনফরমেশন আছে, একটি বিশেষ এলাকায় কিছু উগ্রপন্থী ঢুকেছে। এরা এসেছে পাহাড় থেকে, মাঝে মাঝে গ্রামে গিয়ে ডাকাতি করে, জঙ্গলের কাঠ কেটে ফেলে। এদের কাছে আধুনিক আর্মস প্রচুর পরিমাণে আছে। যাই হোক, যাওয়ার সময় বরং আপনাদের ওয়াচটারে নামিয়ে দিয়ে যাব, কিন্তু একটাই শর্ত, সারা রাত আপনারা ওখানে বসে থাকবেন। অসুবিধা হবে না তো? মশার কামড় থেকে বাঁচার জন্য মলম নিয়ে যাবেন, ব্যাস। আচ্ছা, ট্যুরিস্ট বাংলাতে একজন ভদ্রমহিলাকে দেখলাম, দেখে মনে হলো অবাঙালি, উনি কে বলতে অসুবিধা আছে? বাপ রে, এসেছেন মাত্র কয়েক ঘন্টা তো হলো, এর মধ্যে মৃতদেহ আবিষ্কার করেছেন, আবার এই ভদ্রমহিলাকেও পেয়ে গেলেন। অবশ্য ওদের নিয়ে বাংলোর লোকজনের কৌতূহল কম নয়। উনি মিসেস ভার্মা, দিল্লিতে বাড়ি। দিন তিনেক আগে মিস্টার ভার্মার সাথে বেড়াতে এসেছেন এখানে, এসেই প্রথম রাত্রে ঝগড়াঝাটি হয়েছিল, ওটা বাংলোর বাবুর্চিরাও শুনতে পেয়েছিল। পরশু মিস্টার ভার্মা একটা জরুরি কাজে শিলিগুড়ি চলে গেছেন, আজ ফেরার কথা। ভদ্রমহিলা ঘর থেকে বেরোন না? না, উনি বোধহয় একটু ভীরু প্রকৃতির, বুঝলেন। অর্জুনবাবু, আমি এবার একটু উঠব, মাদারিহাট যেতে হবে। আমাকে একটু মাঝরাস্তায় নামিয়ে দিতে পারবেন? চলুন। কিন্তু মাঝরাস্তায় কেন? মেয়েরা ওই পথেই গিয়েছে। ওদের বলুন ইচ্ছে করলে মাদারিহাটটা ঘুরে আসতে পারে, ফেরার সময় না হয় আমার গাড়িতেই ফিরবে। ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়িতে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে অর্জুন মিস্টার বিশ্বাসকে জিজ্ঞেস করল, এখানকার গ্রামের মানুষ অথবা স্টেডি চাকরি করে না এমন মানুষের জীবনে ইদানিং কোনো পরিবর্তন এসেছে কি? কী ধরনের পরিবর্তন বলছেন বলুন তো। এই ধরুন, হঠাৎ অবস্থা পাল্টে যাওয়া, হাতে নগদ পয়সা আসা, বাড়িতে যে পারিবারিক সোনা ছিল তা ব্যাংকে জমা রেখে ধার নেওয়া। পারিবারিক সোনা? না, এরা তো সোনা কীরকম দেখতে তাই জানে না, কিন্তু হঠাৎ এই কথা জিজ্ঞেস করছেন। না, এমনি মনে হলো তাই। রাস্তাতেই মেয়েদের সাথে দেখা হয়ে গেল, সবাই রাস্তা জুড়ে হাঁটছে। ওদের পাশে গাড়ি থামিয়ে অর্জুন বলল, মাদারিহাট বেড়াতে যাবেন, তাহলে ঘুরে আসতে পারেন। এটা আবার বলার কথা? ঠিক এই সময় উল্টো দিক থেকে একটা ট্যাক্সি আসতে দেখা গেল। অর্জুনের গাড়ির ড্রাইভার গতি কমাল। গাড়ির মুখোমুখি হতেই অর্জুনের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। এই ট্যাক্সির নাম্বার তার চেনা, যদিও ড্রাইভার বা যাত্রীকে দেখা গেল না।
চেকপোস্টের কাছে চৌকিদার সালাম ঢুকে পথ আটকানো পাইপটা খুলে দিল। অর্জুন তাকে জিজ্ঞেস করল, একটু আগে কি মিস্টার ভার্মার ট্যাক্সি গেল? আপনি মিস্টার ভার্মাকে চেনেন? সামান্য। স্ট্রেঞ্জ, উনি এখানেও? মাদারিহাট বাজারে নামিয়ে দিয়ে বেরোনোর আগে মিস্টার বিশ্বাস বললেন 5:30 সময় আবার তুলে নেবেন, সন্ধ্যের পর জঙ্গল পেরিয়ে বাংলোয় ফেরার জন্য গাড়ি পাওয়া যায় না। উনি চোখের আড়াল হতেই নন্দিনী বলল, ব্যাপার কি বলুন তো, আমরা যেখানেই যাচ্ছি সেখানেই ভার্মা আঙ্কেল ধাওয়া করছেন কেন? আমার মনে হয় উনি জানেন না আপনারা এখানে আছেন। উনি এসেছেন ওনার স্ত্রীর সঙ্গে, যিনি আমাদের বাংলোর দোতলায় পরশু থেকে একা আছেন। ভার্মা আন্টি, আপনি তাকে চেনেন? হ্যাঁ, অফকোর্স, আমাদের বাড়িতে এসেছেন কয়েকবার, আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক, দারুণ রান্না করেন। আচ্ছা, উনি যে একই বাংলোয় আছেন তা তো আমি জানি না। ওকে দেখতে কেমন? সুন্দরী, স্মার্ট? একদমই না, উনি একটু মাদারলি, একটু পুরনো দিনের মানুষ, ঠাকুমা দিদিমাদের দেখেছেন তো, একদম ওরকম। বাংলোর মহিলাকে দেখে একেবারেই মামা বলে মনে হয়নি, তিনি যথেষ্ট আধুনিকা। তাহলে কি মিস্টার ভার্মা নিজের স্ত্রীকে নিয়ে আসেননি? মাদারিহাট ঘুরে ওরা বাংলোতে যখন ফিরল তখন সন্ধে নেমেছে। ফরেস্ট অফিস থেকে বাংলোর রাস্তায় আলো জ্বলছে। মিস্টার বিশ্বাস বলে দিলেন 9:00 খেয়ে দেয়ে তৈরি থাকতে, তিনি এসে ওদের ওয়াচ টাওয়ারে নিয়ে যাবেন। বাংলোতে ঢোকার আগে অর্জুন নন্দিনীকে বলল, শুনুন, আপনি মিসেস ভার্মার সঙ্গে দেখা করতে যাবেন না। মিসেস ভার্মার পরিচয় দিয়ে যিনি এখানে আছেন তিনি হয়তো না স্ত্রী নন, তাই দেখা করার চেষ্টা না করাই ভালো। বলতে বলতে অর্জুন দেখল শিলিগুড়ি ড্রাইভার কিচেন থেকে বেরিয়ে আসছে, এখানকার আলো টিমটিমে। অর্জুন সোজা উঠে পড়ল সিঁড়ি দিয়ে, সে নিশ্চিত ভার্মা এখানে তাদের খোঁজ পেয়ে আসেননি। অদ্ভুত ব্যাপার, মালবাজার ট্যুরিস্ট লজের লোকগুলোই এখন হলঙে। জঙ্গলে নিশ্ছিদ্র অন্ধকার, শুধু ঝিঁঝি ডাকছে। বেয়ারা এলো রাতের খাবার দিতে। অর্জুন জিজ্ঞেস করাতে বলল মিস্টার পুরি আছেন দোতলায়। হঠাৎ কি মনে হওয়ায় অর্জুন ওকে ফের জিজ্ঞেস করল, আর যে লোকটা খুন হলো তাকে চেনো? চিনি স্যার, ভালো লোক ছিল, কিন্তু মাস 2-3 ওর মাথাটা পুরো খারাপ হয়ে গিয়েছিল। কিরকম? আমায় বলেছিল বাংলোতে অনেক বড় বড় লোক আছে, ওদের পুরনো সোনা লাগলে বলিস, আমি এনে দেবো সস্তায়। বললাম না স্যার, ফুল ম্যাড। ঠিক আছে, যাও। যোগুদা মালবাজারে যে সোনা বাঁধা রাখার গল্প বলেছিলেন সেটা মাদারিহাট হলং পৌঁছে গিয়েছে, অর্থাৎ বিরাট এক চক্র এর পেছনে কাজ করছে। 9:45 সবাই তৈরি হয়ে গেল। নন্দিনী খুব উত্তেজিত হয়ে অর্জুনকে জানালো, আমি সন্ধ্যে থেকে দোতলা সিঁড়ির কাছে দাঁড়িয়েছিলাম, 1/2 ঘন্টা পর একটা ঘরের দরজা খুলে এক লম্বা মহিলা বেরিয়ে এলেন, তিনি ভার্মা আন্টি নন। এই সময় একজন পাঞ্জাবি ভদ্রলোক বাংলোতে উঠে আসতে মহিলা কথা বলতে বলতে ঘরে ঢুকে যান, এবং ওরা বেশ জোরেই কথা বলছিলেন, তো আমি দরজার দিকে এগোতেই শুনলাম কে যেন চাপা গলায় পিছন থেকে বলছে, গো ব্যাক টু ইয়োর রুম, ডোন্ট ইনভাইট ট্রাবল। তাকে দেখতে পেলেন? অন্ধকারে ঠিক বুঝতে পারিনি, গলা শুনেই বুক ঢিপ ঢিপ করে উঠল। ঠিক 9:00 সময় দুটো জিপ এসে দাঁড়ালো, একটাতে পুলিশ। মিস্টার বিশ্বাস বললেন, কি এখনো বলুন পারবেন কি না? পারবো না কেন? ওরা জিপে উঠে বসতেই গাড়ি ছেড়ে দিল। মিস্টার আহমেদ বললেন, আপনাদের খুব সাহস, তবে রাতে কিন্তু ওপর থেকে নিচে নামার চেষ্টা করবেন না, অবশ্য একমাত্র সাপ ছাড়া অন্য কোনো বন্য জন্তু আপনাদের নাগাল পেতে পারবে না যদি ওপরে বসে থাকেন। ভয় পাওয়ার কিছু নেই, সঙ্গে একটা লাঠি রাখলেই চলবে। ওয়াচ টাওয়ারেই লাঠি পাবেন, মশালো। মিস্টার আহমেদ, বলদেব নামের কোনো পাঞ্জাবি ছেলেকে আপনি চেনেন? কোন বলদেব? ঠিক জানি না, মালবাজারেও যার যাতায়াত আছে। ও, সাপ্লায়ার বলদেব, কেন বলুন তো? লোকটা কীরকম? ভালো, গরিব দুঃখীদের খুব সাহায্য করে, কারো কারো কাছে ও প্রায় দেবতার মতো। এখনো পর্যন্ত নাথিং এগেনস্ট হিম। আমাদের যেতে হবে 3 কিলোমিটার দূরে, তখন আলো জ্বালা চলবে না। একটা কথা, সিঁড়ির একেবারে শেষ 5টি ধাপ ইচ্ছে করলে খুলে নেওয়া যায়, যদি প্রয়োজন মনে করেন করবেন। কেমন? জঙ্গলের ভেতরে খানিকটা খোলা জায়গা সামনে জিপগুলো এসে থামল। 3 তলা উঁচু একটা ওয়াচ টাওয়ার, উপরে ছাউনি, পাশ দিয়ে বাঁকানো সিঁড়ি পৌঁছে গিয়েছে ছাউনিতে।
আচ্ছা অর্জুনবাবু, আপনাদের কাছে টর্চ আছে তো? ছোট টর্চ আছে, ওটা কাজে লাগবে না। শুনুন, আমাদের কাছে একটা এক্সট্রা টর্চ আছে, আপনি এটা রাখুন। অর্জুনরা উঠে গেল ওয়াচ টাওয়ারে। একটা ঘরে দুটো বেঞ্চি, চারপাশে চারটে জানলা। অন্ধকার যতই গভীর হোক, কিছুক্ষণ তাকালে এক ধরনের আলো খুঁজে পায় চোখ। বেঞ্চিতে চাদর পেতে ঘরে একটা মশার ধূপ জ্বালালো পুনম। আপনি প্লিজ এই সিঁড়ির ঢাপটা একটু খুলে রাখবেন, অন্ধকারে যদি সাপ উঠে আসে দেখতেও পাবো না। অর্জুন সিঁড়ির হাতল ধরে একটু টানাটানি করতেই সেটা নড়ে উঠল। একটু জোর দিতেই সেটা খুলে এলো। সিঁড়ির ফ্রেমগুলো খাপে খাপে বসানো রয়েছে। খোলা ধাপগুলোকে সে উপরে হেলান দিয়ে রাখল। মেয়েরা জমিয়ে বসল। ফ্যান্টাস্টিক! এখানে যদি একটা রয়্যাল বেঙ্গল টাইগার আসে? এখানে খুব অল্প বাঘ আছে, দুটো শুনেছি বেশ বুড়ো। তবে আপনাদের কথা শুনলে কোনো জন্তু জানোয়ার এই তল্লাটে আর আসবে না। মিনিট পনেরো পর অর্জুনের হাতে মৃদু ধাক্কা দিল নন্দিনী। নিচের দিকে বড় বড় লাল চোখ জ্বলছে। টর্চ জ্বালাতেই চোখে পড়ল এক ডজন হরিণ। আলো পড়তেই দৌড় দিল দলটা। বিউটিফুল! এমনি করেই দেখল একটা ভাল্লুক, একদল বাইসন, একপাল বুনো শুয়োর, তারপর একজোড়া গন্ডার অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। দেড়টার মধ্যে বাকিরা সবাই ঘুমিয়ে পড়ল। জেগে রইল শুধু নন্দিনী ও অর্জুন। হঠাৎ পায়ের শব্দ। অর্জুন টর্চটা বাগিয়ে ধরল। আওয়াজ আরো কাছে আসতেই সে টর্চটা জ্বালালো আর জন্তুটাও উপরের দিকে তাকালো। পাঁচ ব্যাটারির আলো সহ্য করতে না পেরে জন্তুটা মুখ নামিয়ে নিয়েছে। দুপায়ে দাঁড়িয়ে এক অতিকায় হনুমান, বিশাল চেহারা। একটা শীষের শব্দ ভেসে এলো। অর্জুন টর্চের সুইচ অফ করে দিল। নন্দিনী ফিসফিস করে বলল, একেই দেখেছিলাম, সে জন্তুটা। অ্যালার্ট থাকুন, কথা বলবেন না। শীষটা এগিয়ে আসতে আসতে খোলা জমিতে এসে থামল। লোকটার অবয়ব দেখা যাচ্ছে। তারপরেই টর্চ জ্বলে উঠল। যে লোকটা টর্চ জ্বেলেছে তার চেহারা দেখা যাচ্ছে না, কিন্তু হনুমানটা তার উত্তেজনা লোকটার কাছে প্রকাশ করছে। তখনই আলো নিভে গেল। টর্চ নিভে যাওয়ায় অন্ধকার আরো রহস্যময় হয়ে উঠল। যে এসেছিল সে মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়েছে। অর্জুনদের এখন জেগে থাকতেই হবে। মিনিট তিনেক বাদে নিচের সিঁড়িতে শব্দ হলো। খুব সাবধানে কেউ উঠে আসছে, মাঝে মাঝে থমকে যাচ্ছে। অর্জুন লম্বা একটা লাঠি তুলে ধরল। যেই হোক ওপরে উঠে এলে আঘাত করবে। সিঁড়ির কয়েকটা ধাপ খোলা আছে বলে বাঁচোয়া। জন্তুটা ওই পর্যন্ত এসে থমকে দাঁড়াল। এবার হনুমানকে স্পষ্ট দেখে অর্জুন। এত বড় হনুমান অর্জুন আগে কখনো দেখেনি। জন্তুটা যেন তাকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে নেমে গেল। অর্জুনের কাছে কয়েকটা ব্যাপার স্পষ্ট হল। এই জন্তুটাকে চমৎকার ট্রেনিং যে দিয়েছে সে নিচেই দাঁড়িয়েছিল, কিন্তু একটা মৃতদেহ রাস্তার এপাশে বয়ে আনা কি এত বড় হনুমানের পক্ষে সম্ভব? নন্দিনী চাপা গলায় জিজ্ঞেস করল, কি ব্যাপার বলুন তো? আজ রাত্রে আর কিছু দেখা যাবে বলে মনে হচ্ছে না। ভোরের দিকে এলো একপাল হাতি। জঙ্গল মাড়িয়ে ডালপালা ছিঁড়তে ছিঁড়তে ডাকতে ডাকতে জঙ্গলের ভেতরে চলে গেল। পুনম হাই তুলে বলল, সুপার! এরকম দৃশ্য দেখার জন্য হাজার হাজার মাইল যাওয়া যায়। তোরা তো সারা রাত ঘুমিয়ে কাটালি, আমরা কি কিছু মিস করেছি? প্রচুর! জানিস, আমরা কালকে যে জন্তুটাকে দেখেছিলাম সেটা একটা হনুমান। ভোরে রোদ ফোটা মাত্রই মিস্টার বিশ্বাসের জিপ এলো ওদের নিতে। সিঁড়ি লাগিয়ে ওরা নেমে আসতেই ভদ্রলোক বললেন, তারপর কেমন কাটলো, কি কি দেখলেন? রাইনো, হাতি, হরিণ। মিস্টার বিশ্বাস, আপনার এক্সপিডিশনের কি হলো? চারজন ধরা পড়েছে,
ওরা প্ল্যান করেছিল হলং ফরেস্ট বাংলোটাকে পুড়িয়ে দেবে। আপাতত আর ভয় পাওয়ার কিছু নেই। জিপ সোজা এসে থামল বাংলোর লনে এবং থামা মাত্রই নন্দিনী আঁতকে উঠে বলল, মাই গড, অর্জুন দেখুন। জিপে বসেই অর্জুন দেখল মিস্টার বর্মা একটা পাগড়ি পরা লোকের সাথে কথা বলতে বলতে আসছেন। দ্বিতীয় লোকটার মুখ কেমন তেল তেলে, ধুলোবালি মাখা, রাত জাগলে যেমন হয়। নন্দিনীরা সঙ্গে সঙ্গে বাংলোর সিঁড়ি বেয়ে উপরে উঠে পড়ল। ব্যাপার কি বলুন তো অর্জুনবাবু? আপনার সঙ্গে কিছু কথা আছে, কিন্তু এখানে হবে না। বেশ তো, আমার বাড়ি চলুন না, চা খেতে খেতে না হয় কথা বলা যাবে, চলুন। গাড়িতেই মিস্টার বিশ্বাসের কোয়ার্টার্স অব্দি এলো অর্জুন। ছিমছাম বাড়ি, মিস্টার বিশ্বাস একাই থাকেন। দু পেয়ালা চা নিয়ে এসো তো, আর চিনি আর দুধটা আলাদা করে। হ্যাঁ অর্জুনবাবু বলুন, কিছু আবিষ্কার করলেন নাকি? এই জঙ্গলে এমন একটা হনুমান আছে যে রোগাপটকা মানুষের মৃতদেহ বহন করে নিয়ে যেতে পারে। ইম্পসিবল, একটা গরিলা যা পারে তা একটা হনুমানের পক্ষে সে যত বড়ই হোক না কেন সম্ভব নয়। কিন্তু গতকাল মেয়েরা যেই প্রাণীটাকে দেখেছিল, যে আমার ওপর ঝাঁপিয়ে পড়েছিল, রাত্রে তাকে আমরা ওয়াচ টাওয়ারের সিঁড়ি থেকে দেখতে পেয়েছি। হনুমানটা ট্রেন্ড, একটা লোক ছিল তার সঙ্গে। লোকটাকে চিনতে পেরেছিলেন? না, হনুমানটা তাকে সতর্ক করে দিতেই সে আড়ালে চলে গিয়েছিল। দেখুন, হতে পারে মেয়েরা হনুমানটাকে ঠিকই দেখেছিল, সে রাস্তা পার হয়ে মৃতদেহ ঠিক আছে কিনা দেখেছিল, তারপর তার মানুষ মনিব এসে ওটাকে ওপারের জঙ্গলে লুকিয়ে রাখে। কারোর ইন্টারেস্ট আছে হয়তো। মৃত লোকটার ব্যাপারে খোঁজ নিয়েছেন? মিস্টার আহমেদ বললেন ছিনতাই করতে গিয়ে খুন করা হয়েছে। ওর কাছে পরিবারের একটা পুরনো সোনার গয়না ছিল বুঝলেন, সেটা বিক্রি করতে গিয়ে আর ফিরে আসেনি। ইতিমধ্যে চা এসে গেল। চায়ে চুমুক দিয়ে অর্জুন বলল, মিস্টার বর্মা যিনি লনে বসেছিলেন একটু আগে, তাকে চেনেন? কেন বলুন তো? মিস্টার বিশ্বাস, আপনাকে আর একটু বিরক্ত করব, মৃত মানুষটি যেই গ্রামে থাকতো সেখানে একবার যেতে পারি? স্বচ্ছন্দে। দেখুন, হেঁটে যেতে অনেক সময় লাগবে, আপনি একটা কাজ করুন, আপনি ব্রেকফাস্ট খেয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন, আমি ড্রাইভারকে পাঠিয়ে দিচ্ছি। কিন্তু ব্যাপারটা কি আমায় একটু খুলে বলবেন? অর্জুন তাকে মালবাজারের ঘটনা, যোগুদার কাছে শোনা কাহিনী খুলে বলল। সবশেষে যোগ করল, ব্যাপারটা বুঝতে পারছেন, ওই মিস্টার বর্মা কি মিস্টার পুরী এই বাংলোতেই আমাদের সঙ্গে এসে জুটেছেন। কিন্তু মিস্টার বর্মা আসার আগেই তো খুনটা হয়েছে, আর উনি এখানে এসে একটা গরিব মানুষকে খুন করতে যাবেনই বা কেন? আর মিস্টার পুরীও বিকেল নাগাদ এসেছেন। যাই হোক, আপনি দেখুন গ্রামে গিয়ে। অর্জুন উঠে পড়ল। মিস্টার বিশ্বাস বললেন 10টা নাগাদ জিপ আসবে। বাংলোর ঘরে ঢুকেই দেখল একটা কাগজ তিন ভাঁজ করে রাখা, আর তাতে ইংরেজিতে কয়েক লাইন লেখা। সেই লেখা বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, তুমি কেন শুরু থেকে আরম্ভ করছো না। হাতের লেখা চেনার উপায় নেই, প্রতিটা অক্ষর ক্যাপিটালে লেখা হয়েছে। অদ্ভুত ব্যাপার, এই ধরনের লেখাতে সাধারণত হুমকি থাকে, কিন্তু এই যে উপদেশ। স্নান খাওয়া সারার পর অর্জুনের ঘুম এলো না। যথাসময়ে জিপটা এসে দাঁড়ালো বাংলোর বাইরে। অর্জুন জিজ্ঞেস করা ড্রাইভার বলল সে জানে কোথায় যেতে হবে। গভীর জঙ্গল পেরিয়ে গাড়িটা এসে দাঁড়ালো একটা ঝোড়ার সামনে। স্যার, গ্রাম পর্যন্ত জিপ যাবে না, এখান থেকে একটু হাঁটতে হবে আপনাকে। অর্জুন প্যান্টের নিচের অংশ গুটিয়ে নেমে পড়ল জলে। ঝোড়া পেরিয়ে মিনিট পাঁচেক হাঁটার পর মুরগির ডাক আর গরুর গলার ঘণ্টার শব্দ পাওয়া গেল। গ্রামের মুখে একটা লোক সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। অর্জুনকে দেখে সেলাম ঠুকে বলল, নমস্কার স্যার, বড় সাহেব আমাদের পাইতে দিতেন, ফরেস্ট ডিপার্টমেন্টের 4 নম্বর বিটে আছে। এখানকার মানুষ জানে মৃত্যুর খবরটা? জানে সাহেব, কিন্তু কেউ যায়নি। সে কি, কেন? ডেড বডি আলিপুরদুয়ার হাসপাতালে নিয়ে যেতে হবে পোস্টমর্টেমের জন্য, সেইখান থেকে আবার গ্রামে ফিরিয়ে আনতে হবে। অত খরচ এরা পারবেনি, না গেলে পুলিশ নিজে থেকেই সেই সব করে পুড়িয়ে দেবে। মৃত লোকটার স্ত্রী সন্তান নেই? আছে, এইদিকে আসুন স্যার, এইদিকে। অর্জুন একটা জীর্ণ কুটিরের মধ্যে গিয়ে দেখল ময়লা শাড়ি পরা একজন মহিলা বসে, তাকে ঘিরে রয়েছে 4-5টা বাচ্চা। মহিলা ছেঁড়া আঁচল দিয়ে চোখ মুছে চলেছেন। অর্জুন গলা তুলে জিজ্ঞেস করল, আচ্ছা আপনার স্বামীর কারোর সঙ্গে ঝগড়া ছিল? মহিলা মাথা নেড়ে না বললেন। ফরেস্ট ডিপার্টমেন্টের লোকটা এবার অর্জুনের কাছে এসে কানে কানে চাপা গলায় বলল, স্যার ওর পক্ষে এখন বলা মুশকিল, এত লোক থেকে লজ্জাও পাচ্ছি,
আপনি বরং ওর এই ভাসুরের সাথে কথা বলুন। এই এইদিকে এসো তুমি। হ্যাঁ স্যারকে বলো, এই যে স্যার, ওকে জিজ্ঞেস করুন। এরকম হবে তুমি জানতে? সাহেব সাহেব, আমরা খুব ভয় পেতাম। তোমার ভাই কি করত? আগে চাষ করত, কিন্তু তাতে ওর পেট মন কিচ্ছু ভরত না। তামাক নিয়ে হাটে হাটে ঘুরত, কাঁচা পয়সা আসতো ঘরে, তাই দিয়ে ধার শোধ করত। আমি বলতাম ভগবান যা দিচ্ছে তাতেই সন্তুষ্ট থাক, লোভ করিস নে। কিন্তু আমার কথা কানেই তুললো না। ওর অবস্থা কেমন ছিল? আগে অবস্থা খুব খারাপ ছিল, এখনই কি একটু ভালো হচ্ছিল। এত অভাব যখন ঘরে, সোনার গয়নাটা কি করে থেকে গেল? ঘরে সোনার উপর কিছুই তো ছিল না, আমাদের অবস্থা তো দেখতেই পাচ্ছেন। তুমি জানো ও সোনা বিক্রি করতে গিয়েছিল? আমি বলেছিলাম বেশি লোভ করিস নে, কথাটা যদি কানে নিত এভাবে মরতে হতো না। সোনাও পেয়েছিল কোথায়? তা আমি জানি না। বলেছিল এক ভরি সোনা বিক্রি করতে পারলে ভালো টাকা পাবে। দেখেছো তুমি সোনাটা? দেখেছি, একটা গোল ওই আংটির মতো, কিন্তু ঠিক আংটি নয়। বুঝলাম। কাউকে সন্দেহ হয় তোমার, যে ওকে খুন করতে পারে? লোকটা নিঃশব্দে ঘাড় নেড়ে না বলল। অর্জুনের মনে হল এই লোকটা ভয় পেয়েছে। এবার ফরেস্ট ডিপার্টমেন্টের লোকটা তড়বড়িয়ে বলে উঠল, হায় বাপ, স্যার থাঙ্গমালি গ্রামে একটা লোক সোনার আংটি বিক্রি করতে গিয়েছিল এই মাজারি হাটে। ও সেই লোকটা তিন কুলে কেউ সোনা দেখেনি, সবাই ভেবেছিল চোরাই সোনা। আসবার পথে কে জানি মাইধর কইরা সব সোনা কাইটা লিছে। গ্রামটা কত দূরে? সাইকেলে আধ ঘন্টা লাগবে স্যার, তবে জিপে যাওয়া যায় স্যার। আমায় নিয়ে যেতে পারবে? আগে হ্যাঁ পারবো, চলুন। ঝোড়া পেরিয়ে আবার জিপে উঠল অর্জুন। ধংমালি গ্রামে পৌঁছতে দুপুর হয়ে গেল। গ্রামের মুখে পৌঁছে অর্জুন ফরেস্ট ডিপার্টমেন্টের লোকটাকে বলল সেই সোনা বিক্রেতাকে নিয়ে আসতে। মিনিট পনেরো পর সে একজন উস্কো খুস্কো গোছের লোককে এনে হাজির করল। অর্জুন তাকে জিজ্ঞেস করল, শুনলাম আপনি সোনা বিক্রি করতে চান, আমি কিনব। সোনা তো আর নাই, বিক্রি হয়ে গিয়েছে। যাদের সোনা তারা নিয়ে নিল। কেন? আমার মাদারি হাটে সবাই সোর ভাবছে, আমি বিক্রি করতে পারি নাই তাই। আচ্ছা সোনাটা কার? সে কথা বলতে পারবো নি বাবু, বললে আমারে মেরে ফেলবে। কাল জঙ্গলে যার মৃতদেহ পাওয়া গিয়েছে তাকে চেনো? চিনি বাবু, আমার স্যাঙাত, ওই তো আমারে নিয়ে যায় জঙ্গলের ভিতর। দেখো লোকগুলো অত্যন্ত অন্যায় কাজ করেছে, তুমি যদি সাহায্য করো তাহলে ওই বদমাইশ লোকগুলো শাস্তি পেতে পারে। তার আগে আমারে মাইরা ফেলবে বাবু। আমি যাই গিয়া এখন। ওদের মধ্যে কারোর মোটর বাইক ছিল? ছিল। লোকটা এবার দৌড়ে পালালো। ফরেস্ট ডিপার্টমেন্টের লোকটার কাছ থেকে বিদায় নিয়ে অর্জুন জিপে উঠল। তার এই দুটো গ্রামে যাওয়ার খবর যাদের দরকার তারা ঠিক পেয়েই যাবে। দূর থেকে একটা মোটরসাইকেলের আওয়াজ পাওয়া গেল। সে চট করে ড্রাইভারকে থামতে বলল। ড্রাইভার ব্রেক কষতেই অর্জুন গাড়ি থেকে নেমে বলল, আপনি আধ কিলোমিটার এগিয়ে আমার জন্য অপেক্ষা করবেন, আর যদি কেউ জিজ্ঞেস করে বলবেন আপনি একাই আছেন। এগিয়ে যাওয়ার দরকার নেই, আমি এখানেই বনেট খুলে ইঞ্জিন দেখছি, কেমন একটা আওয়াজ আসছে। অর্জুন দৌড়ে জঙ্গলের মধ্যে ঢুকে গেল। বড় ঘাস আর শাল সেগুনের জন্য জায়গাটা ছায়ায় মাখামাখি। সে একটা বড় গাছের আড়ালে দাঁড়িয়ে দেখছিল। হঠাৎ ধুলো উড়িয়ে মোটর বাইকটা চলে এলো। যে চালাচ্ছে তার মাথায় হেলমেট, পেছনে আর একটা লোক বসায়। জিপের কাছে এসে দাঁড়িয়ে পড়ল। পেছনের লোকটা বলল, কি ব্যাপার ওস্তাদ, কোনো গোলমাল? ইঞ্জিন গরম হয়ে গিয়েছে। চারপাশের হাওয়া গরম ওস্তাদ। এবার হেলমেট পরা লোকটা মুখ খুলল। যাকে নিয়ে গিয়েছিল সে কোথায়? কাকে? ন্যাকামি করো না, ওই ছোকরাটা কোথায়? আরে উনি অনেক আগেই নেমে গিয়েছেন ওই গ্রামের কাছেই। আবার মিথ্যে বলছো? সে তুমি যা ভাবার ভাবো। এবার হেলমেট পরা লোকটা পেছনের লোকটাকে কি যেন বলায় দ্বিতীয় লোকটা নেমে দাঁড়ালো আর মোটর বাইক চলে গেল গ্রামের দিকে। দ্বিতীয় লোকটা জিপের কাছে এগিয়ে এসে বলল, আমায় একটু ফরেস্ট বাংলোর কাছে পৌঁছে দাও তো,
এই এটা গভর্নমেন্টের গাড়ি, পাবলিকের ওঠা নিষেধ। ছাড়ো তো ওস্তাদ, যে ছোকরাকে নিয়ে এসেছিলে সেও তো পাবলিক। কে বলেছে তোমাকে? মাল বাজার থেকে পিছু নিয়ে যে বস গোলমাল করতে চায় না বলে এখনো বেঁচে আছে। তোমার ইঞ্জিন ঠান্ডা হলো? মোটর বাইকের শব্দ মিলিয়ে গিয়েছে ততক্ষণে। লোকটা দাঁড়িয়ে আছে তার দিকে পেছন ফিরে, কিন্তু ওর কাছে পৌঁছতে পৌঁছতে তাকে দেখে ফেলবে। অর্জুন একটা বড় পাথর কুড়িয়ে নিয়ে ডান দিকের জঙ্গলে ছুঁড়ল। ড্রাইভার আর দুজন লোক চমকে সেদিকে তাকালো। হাতি নাকি? না না, হাতি দূর থেকেই বুঝিয়ে দেয়। গিয়ে একটু দেখো তো। লোকটা সাবধানে পা ফেলে বিপরীত দিকে এগোতে অর্জুন গাছের আড়াল থেকে চলে এলো জিপের গায়ে, লুকিয়ে রইল। এবার লোকটার গলার আওয়াজ পাওয়া গেল। দূর ইস্যু নেই, কিছুটা পড়েছে। শোনো ওস্তাদ, তোমার ইঞ্জিন যা ঠান্ডা হয়েছে তাতেই চলতে হবে, চলো। লোকটা ড্রাইভারের সামনে এসে দাঁড়াতেই অর্জুন তার উপর ঝাঁপিয়ে পড়ল। লোকটা এমন নার্ভাস হয়ে গিয়েছিল যে সে কথা বলার সুযোগ পেল না। লোকটাকে মাটিতে উপুড় করে ফেলে অর্জুন যখন তার পিঠের ওপর উঠে বসেছে, লোকটার একটা হাত কোমরের দিকে এগিয়ে যাচ্ছে, সেটা মুচড়ে ধরতেই সে আর্তনাদ করে উঠল। কোমর থেকে একটা ধারালো খুর উদ্ধার করল অর্জুন, আর বাঁ পকেট থেকে মুখ বন্ধ করা টিউব। ড্রাইভারকে বলল, একটা দড়ি আছে। ড্রাইভার দেরি করল না, ভালো করে লোকটার হাত পা বেঁধে জিপে তোলা হলো। অর্জুন হাতের ইশারায় ড্রাইভারকে গাড়ি স্টার্ট করতে বলল। জিপ চলতে শুরু করলে অর্জুন টিউবটা সাবধানে খুলল। কিছুদিন আগে পর্যন্ত যেরকম সিরিঞ্জে টিকা দেওয়া হতো তারই একটা। ভেতরে একটি তরল পদার্থ রয়েছে। হাত পা বাঁধা লোকটা সন্ত্রস্ত হয়ে সেটা দেখছিল। অর্জুন সিরিঞ্জটা লোকটার সামনে নিয়ে যেতেই সে চিৎকার করে উঠল, না না, মেরে ফেলবেন না, পায়ে পড়ি আপনার। এটা দিয়ে খুনটা করেছো? আমি আমি করিনি, আমি করিনি, বিশ্বাস করুন সত্যি বলছি। কে করেছে? আমি আমি জানি না। ওই লোকটা তো বলদেব, তাই না? ও তোমায় জিপের কাছে থেকে যেতে বলেছিল কেন? ও সন্দেহ করেছিল, ড্রাইভার মিথ্যা কথা বলছে। তোমার বস কে? আমি জানি না। তাই তাহলে সোনাগুলো কোথা থেকে আসছে? নেপাল থেকে। খাঁটি সোনা? জানি না। এইসব গরিব লোকগুলোকে কেন ব্যবহার করছো? চোরাই সোনার তো অনেক চ্যানেল আছে বিক্রি করার। বস টাকা চায় চটপট। গাড়িটা তখন কালভার্টের উপরে উঠে এসেছে। অর্জুন গাড়ি থামাতে বলল। অর্জুন গাড়ি থামাতে বলে লোকটার দিকে তাকিয়ে বলল, এই জায়গাটা না খুব ভালো, তোমাকে মেরে কালভার্টের নিচে শুইয়ে রাখলেও না কেউ বুঝতে পারবে না। আমি ওকে মারিনি স্যার, আমি ওকে মারিনি। কে মেরেছে? বলদেব, বলদেব। আর ওই হনুমানটা কার? আমার। কোথায় পেয়েছো? কাশি ইনজেকশন দিয়ে বড় বড় করেছি। বাহ, তুমি দেখছি অনেক কিছু জানো। অর্জুন ড্রাইভারকে বলে লোকটাকে ধরাধরি করে কালভার্টের নিচে রেখে এলো। একে এখনই পুলিশের হাতে তুলে দিলে কিছুতেই মুখ খুলবে না। সে ড্রাইভারকে বলল, আপনি জিপ নিয়ে অফিসে ফিরে যান, মিস্টার বিশ্বাসকে বলবেন তিনি যেন এখনই মিস্টার আহমদকে নিয়ে বাংলো ঘেরাও করে রাখেন। আমি না ফেরা পর্যন্ত কেউ যেন বাংলোর বাইরে যেতে না পারে, আমি হেঁটে ফিরব, এখানে যেন কেউ না আসে। ড্রাইভার গাড়ি নিয়ে চলে যাওয়ার পর অর্জুন নিচে নেমে দেখল লোকটা গড়াতে গড়াতে জলের দিকে যাওয়ার চেষ্টা করছে। তাকে দেখতে পেয়ে থেমে গেল। অর্জুন মুচকি হেসে বলল, পালাবার চেষ্টা করে কোনো লাভ নেই, তুমি যদি আমার সঙ্গে সহযোগিতা করো তাহলে প্রাণে মারব না, নইলে তোমার লাশ এখানে পড়ে থাকবে। আবার জিজ্ঞেস করছি, তোমাদের বস কে? আমি জানি না। আমি আর একবার প্রশ্ন করব, না হলে সিরিঞ্জটা দেখেছো তো? মেম সাহেব। কোন মেম সাহেব? আমি একবারই দেখেছি, বলদেব সব জানে। এই সময় পেছনে একটা খসখস শব্দ পেতেই অর্জুন তড়াক করে ঘুরে দাঁড়ালো। ঠিক হাত পাঁচেক দূরেই দাঁড়িয়ে আছে বিশাল হনুমানটা। গরিলার মতো না হলে অনায়াসে একটা মানুষকে ঘায়েল করতে পারে। হনুমানটা অদ্ভুত চোখে হাত পা বাঁধা লোকটার দিকে তাকিয়ে, যদিও আক্রমণ করে, আক্রান্ত হওয়ার আগেই আক্রমণ করাটা বুদ্ধিমানের কাজ। সিনিঞ্জটা উঁচিয়ে ধরে অর্জুন এগিয়ে যেতেই হনুমানটা এক লাফে খানিকটা সরে গেল। এবার অর্জুন একটা বড় পাথর তুলে নিল। ঠিক সেই সময় হাত পা বাঁধা লোকটা একটা অদ্ভুত স্বরে শিস দিল। হনুমানটা লাফ দিয়ে চলে গেল কালভার্টের এক থামের আড়ালে।
আর পরমুহূর্তেই একটা ছোট পাথর অর্জুনের মাথা ঠিক বাঁ পাশ দিয়ে বেরিয়ে গিয়ে পড়লো ঝোড়ার জলে। বুঝতে পারছি আমি, ওটাকে তুমি ট্রেনিং দিয়েছ, ওটাকে এখান থেকে চলে যেতে বলো, নইলে তোমাকে আমি খুন করব। আপনি আমাকে খুন করতে পারবেন না, ভদ্রলোকেরা খুন করতে পারে না। এই সময় দূরে মোটরবাইকের আওয়াজ পাওয়া গেল, বেশ দ্রুত এগিয়ে আসছে ওপরের রাস্তা ধরে। এই লোকটা আবার শিস দিল আর হনুমানটা থামের আড়াল থেকে বেরিয়ে রাস্তার দিকে যাওয়ার চেষ্টা করল। একটুও ইতস্তত না করে অর্জুন ওকে লক্ষ্য করে পাথরটা ছুঁড়ল, সেটা আঘাত করল হনুমানের ঘাড়ের নিচে। সঙ্গে সঙ্গে সে ছিটকে গেল খানিকটা এবং সেই গতিতে গড়িয়ে পড়ল রাস্তার উপর। তখনই এলো সশব্দে ব্রেক কষার শব্দ আর হনুমানের পরিত্রাহী চিৎকার। অর্জুন দেখল চালকহীন মোটরবাইক কালভার্টের রেলিংয়ে এসে ধাক্কা খেল, তার সামনের চাকা বনবন করে শূন্যে ঘুরছে। নিচের লোকটা একবার চেঁচিয়ে উঠল, গুরু বাঁচাও, গুরু বাঁচাও, আমি নিচে, বাঁচাও গুরু, এই যে নিচে। অর্জুন কালভার্টের থামের আড়ালে আড়ালে খানিকটা উপরে উঠে দেখল রাস্তার মাঝখানে উপুর হয়ে পড়ে রয়েছে হনুমানের দেহ, রক্তাক্ত তার শরীর, এ পাশে মোটরবাইক, উল্টো দিকে উঠে বসেছে হেলমেটধারী, নিশ্চয়ই চোট পেয়েছে। পকেট থেকে রিভলভার বের করে সতর্ক চোখে তাকাচ্ছে। স্পিড বেশি থাকায় হনুমানটা ব্যালেন্স হারিয়ে মোটরবাইকের সামনে পড়েছিল, ব্রেক কষার সময় পায়নি। এই লোকটাই তো বলদেব, সে চিৎকার করে উঠল, কোথায় আছিস তুই? কালভার্টের নিচে ঝড়ার কাছে। ইয়ার্কি মারছিস? হনুমান লেলিয়ে দেওয়া উঠায় বলছি। আমার আমার হাত পা বাঁধা। হাত পা বাঁধা? কে বাঁধলো তোকে? তোর সঙ্গে কেউ আছে নাকি? সেই চিড়িয়া গুরু, মেয়েদের সঙ্গে এসেছে, ভরকি ভরকি দিয়ে গুরু, এতক্ষণ আমাকে সিরিঞ্জ ঢোকাবার ভয় দেখাচ্ছিল, এখন দেখতে পাচ্ছি না। বলদেব একবার মোটরবাইক তুলে দাঁড় করানোর চেষ্টা করল, কিন্তু বাইকটার অবস্থা এমন সঙ্গীন হয়ে গিয়েছে যে হতাশায় ঠেলে দিল। কালভার্টের রেলিংয়ের ওপর পড়ল সেটা, এবার নিচে নেমে এলো। অর্জুনের বুকে হাতুড়ি পেটা শুরু হয়েছে, আর একটু এগোলেই তাকে দেখতে পাবে বলদেব। এখান থেকে অর্জুন বলদেবের হাঁটু আর পা দেখতে পাচ্ছে। বলদেব হাত পা বাঁধা লোকটার কাছে গিয়ে বলল, তোকে ধরলো কিভাবে? পিছন থেকে গুরু, দড়িটা খুলে দাও। কি বলছিস তুই? কিচ্ছু না গুরু, কিচ্ছু বলিনি। মিথ্যে কথা বলছিস, সিরিঞ্জ কোথায়? ওই ওই চিড়িয়ার কাছে। তাহলে মিথ্যেই বলছিস, সিরিঞ্জ পেয়েছে যখন তখন তুই মুখ বন্ধ রাখিস নি। গুরু, ও জিজ্ঞেস করেছিল বস কে। কি বললি তুই? মেম সাহেব, বলেছি মেম সাহেব, ব্যাস। বলদেব রিভলভারের ট্রিগার টানল, সঙ্গে সঙ্গে লোকটা আর্তনাদ করে নেথিয়ে গেল, চোখ দুটো পলকে স্থির, মুখ হাঁ। এই লোকটার কাছে নিশ্চয়ই কিছু খবর পাওয়া যেত, যেটা বলদেব চাইছিল না। হঠাৎ ঝপাং শব্দ হওয়ায় অর্জুন দেখল ওপরের রেলিংয়ে হেলান দিয়ে রাখা মোটরবাইকটা নিচে ঝোড়ার জলে গিয়ে পড়েছে। ওখানে জলের গভীরতা বড়জোর 4-5 ফিট। এবার থামের আড়ালে সিঁটিয়ে অর্জুন দেখল বলদেব টলতে টলতে বাংলোর দিকে এগিয়ে যাচ্ছে। খানিক পরে তাকে আর দেখা গেল না। খানিক পরে একটা গাড়ির আওয়াজ পাওয়া গেল, আর কয়েক সেকেন্ড পরেই কালভার্টের ওপর ফরেস্ট অফিসের জিপটা এসে ব্রেক কষল। মিস্টার বিশ্বাস লাফিয়ে নামলেন। কি ব্যাপার, আপনি কাকে ধরেছেন? আরে এটা কি? মিস্টার আহমদ এসে গিয়েছেন? এখনো নয়, আপনি আসতে নিষেধ করেছিলেন কিন্তু ব্যাপারটা শুনে না এসে পারলাম না। তাহলে বাংলো ঘেরাও হয়নি? সর্বনাশ, বলদেব ওদিকে গিয়েছে, আপনি জিপ ঘোড়ান এক্ষুনি। আমি তো কিছুই বুঝতে পারছি না, কিছুই। ড্রাইভার গাড়ি ঘোরাও, গাড়ি ঘোরাও। এই জঙ্গলে আবার খুন হয়েছে, ওই কালভার্টের নিচেই। তৃতীয় খুন যাতে না হয় তার জন্য আমাদের এক্ষুনি বাংলোতে যাওয়া উচিত। ও হ্যাঁ, আপনি চট করে একবার কালভার্টের নিচ থেকে ঘুরে আসুন। মিস্টার বিশ্বাস সেদিকে পা চালিয়ে গিয়েই আবার ঝড়ের বেগে ফিরে এলেন। কি সর্বনাশ, ওকে খুন করলো কে? আপনি? আমার কাছে রিভলভার নেই মিস্টার বিশ্বাস। না মানে ড্রাইভারের কাছে শুনলাম। সেটা এই জিনিস, এই যে সিরিঞ্জ, এই দিয়ে রক্ত বের হয় না, সাদা চোখে মৃত্যুর কারণ বোঝা যায় না। চলে আসুন চটপট, আমি মানুষ মারার পক্ষপাতী নই, বাঁচানোর। জিপ আবার বাংলোর দিকে ছুটল। অর্জুন মিস্টার বিশ্বাসকে সবকিছু যথাসম্ভব সংক্ষেপে বুঝিয়ে বলল। আমার দৃঢ় বিশ্বাস মিস্টার ভার্মা স্ত্রী হিসেবে যিনি এই বাংলোতে আছেন তিনিই মেম সাহেব এবং মূল নেত্রী। জিপ একটা বাঁক ঘুরতেই দেখা গেল বাংলোর এক কর্মচারী দৌড়তে দৌড়তে আসছে। জিপ থামতেই সে প্রায় হুমড়ি খেয়ে এসে বলল, একটু আগেই একটা লোক বাংলোতে ঢুকে মিস্টার ভার্মাকে কিছু বলতেই তিনি এবং এক মেম সাহেব ট্যাক্সি নিয়ে বেরিয়ে গিয়েছেন।
যাওয়ার আগে ওই চারজন অল্প বয়সী মেম সাহেবদের একজনকে বন্দুক দেখিয়ে জোর করে ট্যাক্সিতে তুলেছে ওরা। কিছু করার আগেই ট্যাক্সি হাওয়া হয়ে গিয়েছে। জিপ আবার ছুটল বাংলোর লনের দিকে। অর্জুন দেখল পুনম, টিনা, চিঙ্কি কাঁদতে কাঁদতে তার দিকেই দৌড়ে আসছে। অর্জুন, আপনি বেরিয়ে যাওয়ার পর নন্দিনী একাই গিয়েছিল মিস্টার বর্মার ঘরে, বলেছিল ওকে এক্সপোজ করে দেবে। আমরা ওকে বলেছিলাম, আপনি বারণ করেছেন, কিন্তু ও শোনেনি। ফিরছে না দেখে খোঁজ করতে গিয়ে দেখি নন্দিনীকে রিভলভার দেখিয়ে ট্যাক্সিতে তুলছে ওরা। তারপর ওরা চলে গেল। প্লিজ হেল্প আস। মিস্টার পুরীর কথা জিজ্ঞেস করাতে বেয়ারা বলল আধ ঘন্টা আগেই বেরিয়ে গিয়েছে। মিস্টার পুরী কি ব্যাপারে জড়িত? আমি ঠিক বুঝতে পারছি না, তবে লোকটার চালচলন সন্দেহজনক। আপনি এক্ষুনি পুলিশ স্টেশনে ফোন করুন, ওদের রাস্তায় আটকাতে বলুন। ঝড়ের বেগে ফরেস্ট অফিসে এলো জি। মিস্টার বিশ্বাস এক ছুটে গেলেন ফরেস্ট অফিসে। খানিক পরে ফিরে এসে বললেন, হ্যাঁ ড্রাইভার, ড্রাইভার চালাও। শুনুন, লাইন পাওয়া গেল না, ওরা বেশি দূরে যেতে পারিনি। আহমেদেরও তো এতক্ষণ এই রাস্তায় আসার কথা। জিপ প্রচণ্ড গতিতে ছোটা শুরু করলো। জঙ্গলের রাস্তায় মিনিট পাঁচেক যাওয়ার পর মিস্টার বিশ্বাস আঙুল তুলে বললেন, ওই দেখুন কিছু দেখতে পাচ্ছেন? আর একটা জিপ রাস্তা থেকে অনেকটা সরে এসে জঙ্গলের মধ্যে ঢুকে গিয়ে উল্টে যাওয়ার ভঙ্গিতে আটকে আছে। ফরেস্ট ডিপার্টমেন্টের জিপ থামা মাত্র একজন পুলিশ ছুটে এলো। ওটা যে মিস্টার আহমেদের জিপ তা বুঝতে আর অসুবিধা নেই। পুলিশ এসে বলল, তারা যখন আসছিল তখন চেকপোস্টে এক ভদ্রলোক মিস্টার আহমেদের সঙ্গে কিছু কথা বলেন। তারপরেই মিস্টার আহমেদ ড্রাইভার ও দুজন সেপাইকে নির্দেশ দেন জিপ নিয়ে বাংলোয় এসে রেঞ্জার সাহেবকে খবর দিতে যে তিনি চেকপোস্টেই অপেক্ষা করছেন। সেই মতো তারা বেশ স্পিডে আসছিল, তখন একটা ট্যাক্সি ঝড়ের মতো উড়ে আসে। ড্রাইভার ভেবেছিল ট্যাক্সি সাইড দেবে, কিন্তু সেটা দেয়নি এবং সংঘর্ষ অনিবার্য দেখে ড্রাইভার জিপ নিয়ে জঙ্গলে নেমে যায়। একজন সেপাই আহত হয়েছে, তাকে নিয়ে অন্য সেপাই রওনা হয়ে গিয়েছে চেকপোস্টের দিকে। পুলিশকর্মী বললেন যারা পালিয়েছে ধরা পড়ে যাবে। জিপ আবার ছুটল। কিছু দূর যাওয়ার পর দুজন সেপাইকে দেখা গেল, একজন খোঁড়াচ্ছে। হ্যাঁ, এই বাঁকটা খুললেই চেকপোস্ট। তাহলে এখানেই গাড়িটা থামান, ঠিক রাস্তার মাঝখানে। গাড়ি থামতেই অর্জুন আহত সেপাইটিকে গাড়িতে রেখে অস্ত্রধারী দ্বিতীয়জনকে বলল তাকে অনুসরণ করতে। গাড়ি রাস্তা ছেড়ে জঙ্গলের মধ্যে কিছু দূর যেতেই চেকপোস্টের খানিক দূরে ট্যাক্সিটাকে দেখা গেল। ট্যাক্সির মধ্যে দুজন বসে আছে, ড্রাইভারও। সামনের লোহার গেটটা বন্ধ, গেটের ওপাশে কয়েকজন পুলিশ। ট্যাক্সির সামনে বলদেব, সামনে নন্দিনীকে রেখে দাঁড়িয়ে চিৎকার করে হুমকি দিচ্ছে। তার এক হাতে রিভলভার, অন্য হাতে নন্দিনী। আমি শেষবারের মতো বলছি, গেট খুলে সরে না দাঁড়ালে এই মেয়েটার খুলি উড়িয়ে দেবো আমি। খোল, গেট খোল, চালাকি করার চেষ্টা করবে না কেউ। একজন চৌকিদার এসে গেটটা খুলে দিল। বলদেব এবার ট্যাক্সির দরজার কাছে এসে বলল, কেউ নড়বে না। হঠাৎ একটা গুলির আওয়াজ হলো। বলদেব ছিটকে পড়ল মাটিতে, ওর হাতে রিভলভার পড়ল ঘাস জমির উপর। অর্জুন দৌড়ে গিয়ে রিভলভারটা তুলতে গিয়েই থমকে দাঁড়ালো, তারপর শরীরটা গুটিয়ে বাঁধি গেলা ভালো। মিস্টার বর্মা ছোঁড়া গুলিটা তার সামান্য পাশ দিয়ে বেরিয়ে গেল। মিস্টার বর্মা অবশ্য দ্বিতীয় গুলিটা ছোঁড়ার সুযোগ পেলেন না। গাড়ির বিপরীত জানলা দিয়ে একটা হাত এগিয়ে এসেছে তার দিকে। নো মোর, আদারওয়াইজ ইউ উইল বি ডেড। বন্দুকটা ফেলে দিন। অমল তো আপনি। ততক্ষণে মিস্টার আহমেদ বেরিয়ে এসেছেন পাশের জঙ্গল থেকে। সেপাহীরা ছুটে এলো চেকপোস্টের আড়াল থেকে। গাড়ি থেকে টেনে বের করা হলো মিস্টার বর্মা এবং মিসেস বর্মা নামে সেই মহিলাকে। নন্দিনী কথা বলার মতো অবস্থায় ছিল না। মিস্টার আহমেদ বলদেবের বডি পরীক্ষা করে বললেন, লোকটা আগেই উন্ডেড ছিল, বাট হি ইজ ডেড। একটু আগেও আরেকজনকে খুন করেছে। সে কি, কোথায়? আধ ঘন্টা পরে ওরা সবাই থানায় বসেছিল। ইতিমধ্যে লোক পাঠানো হয়েছিল কালভার্ট থেকে মৃতদেহ উদ্ধার করতে। মিস্টার আহমেদ বললেন, আমরা খবর পেয়েছিলাম সোনা বিক্রির ঢেউ মালবাজারের দিকে লেগেছে, কিন্তু এদিকটায় শুধু উগ্রপন্থীদের নিয়ে সময় কাটছিল আমার। উফ, এই সোনা ওরা পেত কোথায়? যে ভদ্রমহিলা এখানে মিসেস বর্মা পরিচয় দিয়েছিলেন, তিনি জন্মসূত্রে পারোর মানুষ। পারো ভুটানের শহর। এই ভদ্রমহিলার দিল্লিতে যাতায়াত ছিল। কোনোভাবে ওর সঙ্গে মিস্টার বর্মার আলাপ হয়। তখন নন্দিনীর বাবার সঙ্গে ব্যবসা সম্পর্ক ছিন্ন হওয়ায় মিস্টার বর্মা বিপদে পড়েছিলেন। নন্দিনীর বাবার উপরে ওর রাগ ছিল, কিন্তু সেটা বোঝাতেন না। উনি জানতে পেরেছিলেন নন্দিনীরা এদিকে আসছে, হয়তো কোনোভাবে তারিখটাও জানতে পেরেছিলেন।
পরে নন্দিনীর বাবার কোনো কারণে সন্দেহ হওয়ায় আমাকে বলেন ব্যাপারটা দেখতে। এই মহিলা ভুটানের, কিন্তু ভুটানিজ নন। আমার ধারণা তিব্বত থেকে পালিয়ে আসা লামাদের সোনা কোনোভাবে ওর কাছে চলে আসে, হয়তো ফাঁকি দিয়েই তিনি সেটা দখল করেন। ভুটান থেকে সেই সোনা বিক্রি করা যেত না, এখানেও সরকার অনুমতি দিতেন না। নিজের অর্জিত সম্পত্তি না হলে মানুষ কম দামেও বিক্রি করে। মিস্টার ভার্মার সঙ্গেও চুক্তি হয়, বলদেবও জুটে যায়। সে এই এলাকায় বেশ অনেক দিন ধরে আছে। মিস্টার ভার্মার স্ত্রীর পরিচয় দিয়ে ওই মহিলা কখনো গরুমারা, কখনো চাপড়ামারি, কখনো কালীঝোড়া, কখনো ফুনশিলিংয়ের বাংলো কিংবা হোটেলে থেকেছেন। মিস্টার ভার্মার বুদ্ধিতে বলদেব এখানকার গরিব মানুষগুলোকে ব্যবহার করেছে। পুলিশ এদের জেরা করলে সবই জানতে পারবে। কিন্তু আজ যে লোকটা খুন হলো সে বলছিল তাদের বস একজন মেম সাহেব, তার মানে এরা জানতো। স্বাভাবিক। মিস্টার ভার্মা সমস্ত ডুয়ার্স ঘুরে বেড়াচ্ছেন, বলদেব মোটর বাইক ছুটিয়ে বেড়াচ্ছে সেই সঙ্গে। মূল ঘাঁটির সঙ্গে যোগাযোগ রাখার দায়িত্বে ছিল এই মৃত লোকটি। সে তো মেম সাহেবকে চিনবেই, তাকে তো পাহারাদারের কাজ করতে হতো। এর আগে ছিল চাপড়ামারিতে। এই হনুমানটাকে চমৎকার ট্রেনিং দিয়েছিল। চাপড়ামারির কিছু মানুষ একটা বন মানুষ দেখেছে বলে দাবি করে। সদ্য এই তল্লাটে আসা মিস্টার বিশ্বাস ওর সন্ধান পাননি। এনিওয়ে, আমি আজই জলপাইগুড়ি ফিরে যাচ্ছি। মিস্টার আহমেদ, যদি কিছু প্রয়োজন হয় আমায় জানাবেন। অবশ্যই অবশ্যই, আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না মিস্টার সোম। আপনারা কি আগে পরিচিত ছিলেন? হ্যাঁ, মানে গতকাল আমি যখন ফরেস্ট থেকে ফিরে আসি তখন উনি থানায় এসে আলাপ করে গিয়েছিলেন। আচ্ছা অমলদা, আপনি মিস্টার পুরী নামে আমাদের ফলো করেছেন, অথচ আমাদেরই জানতে দেননি, কেন? তুমি শিলিগুড়িতে রওনা হওয়ার পর নন্দিনীর বাবার থেকে আরেকটা টেলিগ্রাম পাই। তিনি বিপদের গন্ধ পেয়েছিলেন, তাই ভেবেছিলাম তোমাদের সঙ্গে থাকি। জাগে, খুব ভালো কাজ করেছো। আপাতত আমি চলি, তুমি ফরেস্ট বাংলোতে ফিরে যাও। নন্দিনীকে আমি সেখানেই পাঠিয়ে দিয়েছি, এবার নিশ্চিন্তে ওদের দার্জিলিংটা ঘুরিয়ে দেখাও। অর্জুন ঠোঁট কামড়াল। তার সব আছে, শুধু আরেকটু অভিজ্ঞতা তার দরকার, অমলদার মতো। সানডে সাসপেন্সে আজ শুনলেন সমরেশ মজুমদারের লেখা অর্জুনের অ্যাডভেঞ্চার কাহিনী দেড় দিন। অর্জুনের ভূমিকায় ইন্দ্রাশিস রায়, অমল সোম এবং জনৈক গ্রামবাসী অংশুমান পাল, নন্দিনী, দেবী, টিনা, মোহর, পুনম, লাজবন্তী, চিঙ্কি, দেবস্মিতা, যোগুদা এবং জঙ্গলের গাইড শায়ক আমান, মিস্টার বিশ্বাস ও জনৈক গ্রামবাসী অগ্নি, মিস্টার আহমেদ সোমক, মিস্টার ভট্টাচার্য অলঙ্কার, মিস্টার ভার্মা এবং বেয়ারা রিচার্ড, মাংরা এবং ড্রাইভার সাক্ষ্য, ম্যানেজার রোহন। গল্পের সূত্রধার কথক রতনলাল গুপ্ত এবং বলদেবের চরিত্রে আমি দীপ। অন্যান্য চরিত্রে অত্রি, সব্যসাচী, শায়ক, রোহন, আলতমাস, রতন এবং পুষ্পল। শব্দগ্রহণ এবং পর্ব পরিচালনায় পুষ্পল। ধ্বনি পরিকল্পনা সৌম ও শুভ। পোস্ট ডিজাইন রবি। শেষ হল সমরেশ মজুমদারের লেখা অর্জুনের রহস্য অ্যাডভেঞ্চার দেড় দিন। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।